আমাদের মাঝে আমাদের যেহেতু অনেকেই বাইরে আছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো দু এক মিনিটের মধ্যে চলে আসবেন এবং আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর শ্যামল কুমার দাস ওনার মহামূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। তো ওনার বক্তব্যের আগে আমরা একটি গান শুনব, আমরা একটা ছোট্ট একটি গান শুনব। আমাকে কোনো না কোনো প্রোগ্রামে গেলেই ওই এখানে যেহেতু গাইতে হচ্ছে। আর ময়না পাখি কোন দোষে হেতে গেলাও ইরা রে দিহিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি কাজল বরহনাখি সোনা বরহন পাখি রে আমার কাজল বরহনাখি দিবানি হিসি মন চায় রে বান্ধা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি দেহ দিছি প্রাণর দিছি আর নাই কিছু বাকি দেহ দিছি প্রাণর দিছি আর নাই কিছু বাকি সাজন ফুলের বাসন্ধি সোনার ময়না পাখি যাইবা যদি নিঠুর পাখি ভাষায় মোরাখি যাইবা যদি নিঠুর পাখি ভাষায় মোরাখি এ জীবন যাবার কালে রে দেখি রে আমার সোনার ময়না পাখি। ধন্যবাদ সবাইকে। তোদেরকে মনে হয় একটু কষ্ট দিলাম নাকি? শুধু হোমিওপ্যাথি 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 সারাদিন মাথাটা মনে হয় হ্যাংওয়ার কথা, কারণ সকাল থেকে সে বক 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 শব্দ শুনছি। একটু রিফ্রেশের জন্য আমরা একটা সঙ্গীত শুনলাম। তো এখন আমাদের শ্রদ্ধেয় স্যার আপনাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবে। ধন্যবাদ সবাইকে। তৃতীয়বারের মতো আবার একবার সবাইকে শুভেচ্ছা জানাই, কষ্ট করে আপনারা এখনো বসে আছেন। কিন্তু আমার উপর দুটো চাপ আছে, এক হচ্ছে বলতে এসেছিলাম বলার টাইম হবে না, দ্বিতীয়ত না বলতে পারলেও খারাপ লাগবে, অথচ সময়ের যথেষ্ট অভাব। তো তারই মধ্যে দিয়ে চেষ্টা করব যতটুকু বলা যায় অন্তত, কারণ এই যাত্রা তো শেষ হবার নয়, এই যাত্রা তো চলতেই থাকবে। আমি তখন চটজলদি শেষ করবার জন্যে একটা গুরুত্বপূর্ণ মূল্যবান ড্রাগকে আমি সংক্ষেপ করেছিলাম। স্যার একটা কথা বলেছিলেন একটু আগে যে মায়াজমকে এক দুটো শব্দ দিয়ে, না স্যার আমি কিন্তু মায়াজমের কথা বলিনি, আমি বলেছি মেডিসিনের কথা। ঠিক যেমন করে মা তার ডাক শুনে হাজারো বাচ্চার মধ্যে নিজের বাচ্চাকে তুলে চিনে নেন, আবার বাচ্চা তার মাকে হাজারো মায়ের মধ্যে তার মাকে চিনে নেন, আমি সেই কথা বলেছি। আমি বলেছি সঠিক যদি আমরা ড্রাগটাকে চিনি তাহলে এক দুটো কথাই যথেষ্ট, আর যদি ড্রাগটাকে না চিনি তো পাতার পর পাতা লাগে। আমি মনে করি এই পথটি হোমিওপ্যাথির এগিয়ে যাওয়ার পক্ষে একটা অন্তরায়। তবে হ্যাঁ, আমি যেমন একটা কথা বলতে এসেছি তেমন করে লিটারেচারও দিতে এসেছি যে আপনি পড়ে নিন,
যে বই থেকে আমি যতটুকু নিয়েছি আমি তো তা লিখে দিয়েছি, কোন বই কোন লেখক কত পেজ। আপনার আগ্রহ থাকলে আপনি লিটারেচারটাকে ডিটেলস জানবার চেষ্টা করুন। কারণ কোনো একজন ঋষি বলেছেন, ড্রাগ ফার্স্ট কি নোট লাস্ট, কি নোট দিয়ে ড্রাগ শেখা যায় না। কিন্তু আমাকে যে সময় দেওয়া হয়েছে, যেভাবে আমি এগিয়ে চলতে চাইছি, আমার পক্ষে এইটুকু সময়ের মধ্যে নিজেকে প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু তবু আমাকে বলতে হবে, কারণ আমি বলবার জন্যে এসেছি। তো একটা ড্রাগকে বোঝাবার জন্যে এরকম সেমিনার, এক দুটো সেমিনার যথেষ্ট নয়, সেটা হবে। তো আপনারা পরে পরে খুঁজবেন কোথায় আবার হবে, যদি আপনাদের ভালো লেগে থাকে। মায়াজমেটিক প্রেসক্রিপশন হোমিওপ্যাথি জীবনের শুরু থেকে ওটাই ছিল আমার ধ্যান জ্ঞান। আমি আজও মনে করি মায়াজম ওটাই শেষ কথা, ওটাই প্রথম কথা। আমি চেয়েছি মায়াজমের জটিলতা থেকে একটু মুক্তি। নিশ্চয়ই মায়াজমকে জানবো, সেই সঙ্গে আরো জানবো এই মায়াজমকে কি আর একটু শর্টকাট করে ব্যাপারটাকে প্রেজেন্ট করা যায় না, যায় নাকি একটা মানুষের জন্য প্রেসক্রিপশন করতে। উইথ ডিউ রেসপেক্ট টু ডক্টর হ্যানিম্যান, ইন্টারকারেন্ট ডোজ কমপ্লিমেন্টারি, ইয়েস, এটা হোমিওপ্যাথি ফিলোসফির খুব বড় কথা। আমি একটু ভিন্ন মত পোষণ করি না, আমি পড়ি না, আমি ভিন্ন মত পোষণ করি না। আমি প্রমাণ করতে চাই একটি মানুষের জন্য একটি ড্রাগ, ওয়ান ম্যান অ্যান্ড ওয়ান মেডিসিন, দ্যাট ইজ ফর এভার। ইফ দ্য মেডিসিন ইজ ডায়াগনোজ ফ্রম দ্য সিমটম অফ দ্য ম্যান, নট ফ্রম দ্য সিমটম অফ দ্য ডিজিজড ইন্ডিভিজুয়াল। এটা আমার তথ্য, এ গড গিফটেড তথ্য। স্যার হ্যানিম্যানের তথ্য যদি গড গিফটেড হয়, এটাও গড গিফটেড। আমি বিশ্বাস করি না একটা মানুষের জন্য সকালে একটা বিকালে একটা। আমি বিশ্বাস করি না একটা মেডিসিন দেওয়ার পরে ইন্টারকারেন্ট ডোজ আরেকবার দেওয়ার দরকার আছে, কমপ্লিমেন্টারি একবার ডোজ দেওয়ার দরকার আছে। আমি প্রমাণ করেছি একবার নয়, শতবার নয়, হাজার হাজার বার। আপনারা যদি এই মতপথটাকে মন থেকে মানতে পারেন, নট মতপথ, এটা আমার কোনো মতপথ না, এটা হোমিওপ্যাথিরই কথা, এটা স্বর্গীয় তথ্য, গড গিফটেডের তথ্য। আপনারা দেখবেন একটি মেডিসিন যদি মানুষের চরিত্রের উপর ভিত্তি করে আপনি আনতে পারেন, দেখবেন কমপ্লিমেন্টারিও দরকার হচ্ছে না, ইন্টারকারেন্ট ডোজও দরকার হচ্ছে না। ইয়েস, দরকার হলে বলুন, আমাকে গালাগালি করুন আর আপনিও দিন। কিন্তু যদি একটি ওষুধ, কে বলেছেন, কেন বলেছেন, কোথায় বলেছেন, রেসারা নিয়ে বলেছেন, একটি ওষুধ যতক্ষণ পর্যন্ত তোমার রোগীকে ভালো রাখবে, তুমি সারা জীবন মেডিসিন চেঞ্জ করবে না। তাতে পেশেন্ট যে কোনো সিমটম নিয়ে আসুক না কেন, এটা আমার কথা নয়, এটা ঋষি কেন্টের কথা। আপনারা যাচাই করুন আমি ভুল বলেছি কিনা। যদি আপনি মানুষের চরিত্র থেকে ডাক ঠিক করেন, মানুষ মানুষ আর রোগীর মধ্যে পার্থক্য কি? রোগী তিনি যিনি ওষুধ নেওয়ার জন্য ডাক্তারখানায় ওয়েট করছেন, কোথায় লেখা আছে, লেখা আছে মেরিয়াম ওয়েবস্টার কলেজ ডিকশনারি, তিনি রুগী। এই যে আমরা এখানে সবাই রয়েছি, আমরা কেউ রুগী নই, আমরা ডাক্তারখানায় এসে আসিনি ওষুধ দিতে, ওষুধ নিতে, কিন্তু আমরা সবাই অসুস্থ, সিক ইন্ডিভিজুয়াল। হ্যানিম্যান সাহেবের যাত্রা শুরু হয়েছিল শুনুন, আপনাদের জন্য আমি যে কোনো ট্যাক্সি আর করতে রাজি আছি। জবাব হলো এই, আমি চাই সেদিনে আমার মায়ের প্রসব যন্ত্রণা ওই রকম যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পাক আপনাদের সকলকে দিয়ে। আমি এই এটাই আমার জীবনের সাধনা, যে মতপথ দিয়ে আমি মানুষের জ্বালা যন্ত্রণা দূর করতে পারি, আপনারাও পারেন, আপনারাও নিশ্চয়ই করে থাকেন। সে কথাটা হলো এই, ক্যান্সার রোগীর জ্বালা যন্ত্রণা, ঘুমের শুধু ঘুম আসে না, কিন্তু আপনি যদি একটা মানুষ ওয়ান ম্যান ওয়ান মেডিসিন এই তত্ত্ব ভিত্তি করে ফ্রুট ট্রি আর সিন্ড্রোম দিয়ে ড্রাগে পৌঁছাতে পারেন, কোনো ঘুমের ট্যাবলেট ঘুমের ইঞ্জেকশন দরকার হবে না। পেশেন্টের পাশের বেডে তার বাড়ির লোক ঘুমোবে, সে জানতে পারবে না পেশেন্ট কখন মারা গেছে।
ক্যান্সারের মতো যন্ত্রণাদায়ক ওষুধ রোগীর ওষুধও এইভাবে পাওয়া সম্ভব। মানুষের আয়ু বাড়াবার জন্য ডাক্তারের কোনো রেসপন্সিবিলিটি নেই, সেটা একজনই হাতে রেখেছেন, তিনি উপরওয়ালা। কিন্তু আপনাকে যে ক্ষমতাটা দিয়েছেন তার মৃত্যুটাকে শান্তিপূর্ণ করা, তাতে করে আমার মনে হয় বাড়ির লোকেরও আপনার জন্য উপরওয়ালার কাছে দোয়া মাঙবে, পেশেন্ট তো নিজেও আপনিও তৃপ্তি বোধ করবেন, পেশেন্টটা ঘুমোয়। ক্যান্সার আমি সারতে পারিনি কিন্তু পেশেন্টটা ঘুমায়। আরো আছে যে সমস্ত ইনকিউরেবল ডিজিজ, এই ডাউন সিনড্রোম, অটিস্টিক বেবি, সেরিব্রাল পলসি, যেগুলো কোনো রকম ওষুধ দিয়ে কিছু করা যাচ্ছে না, চিকিৎসা চলছে আর চলছে, অ্যালোপ্যাথমিক কমিটি যা কিছু চলছে, ওয়ান ম্যান ওয়ান মেডিসিন, এই তত্ত্বের উপর ভিত্তি করে যে আপনি ড্রাগে পৌঁছাতে পারবেন, আপনি দেখুন কি মিরাকেল, কি ড্রাস্টিক চেঞ্জ যা করে চলেছে এদেশ ওদেশ সবাই যারা এই মতপথকে, সরি মানে এই কথাগুলোকে মন থেকে মানতে পেরেছে যে ওয়ান ম্যান ওয়ান মেডিসিন সম্ভব। এটা গাল গল্প নয়, এটা পাগলের পাগলামি নয়, this is fact, this is also human gifted, god gifted, this is also gifted by Dr. Kent and other scholars like Vidalkas. তো আমি আমার কথা কিছু বলতে আসিনি, যদি কোনো মনে করে থাকেন এটা উনি বলছেন গাল গল্প, এটা ওনার থিওরি, একদম মিথ্যা কথা। আমি লিখে দিয়েছি এই কথাগুলি কোন লেখক কোন বইয়ে কোন পেজে বলেছে, আপনি আমার বইগুলো পড়ুন আর বইগুলো পাল্টে পাল্টে দেখুন, একটিও আমার কথা নয়, এটা কোনো আমার প্যাথি নয় ভাই। ইয়ে লিখেছেন কামাল সাহেব লিখেছেন গো ব্যাক থিওরি, অ্যাকচুয়ালি সেটাও কিন্তু কেন্ট সাহেবের। আমি শুধু কথাগুলোকে একসঙ্গে করে দিয়েছি, আমার যদি কৃতিত্ব বলেন ওইটুকু। শুরু হয়েছিল হিপোক্রেটসের যুগ থেকে, ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু নো হোয়াট সর্ট অফ পার্সন হ্যাজ দিস কাইন্ড অফ ডিজিজ দেন টু নো হোয়াট সর্ট অফ ডিজিজ দ্য ম্যান হ্যাজ। আমার পথে চলা শুরু সেই হিপোক্রেট যুগ, যীশু খ্রিস্টের জন্মের আগে থেকে এই ঋষির হাত ধরে। আপনারা দেখুন না, ওয়াইস কোট খুলুন ওয়েবসাইটে, কি ওয়াইস কোট খুলুন, এটা হিপোক্রেটসের কথা। তাহলে এটা যদি সত্য, ইট ইজ মোর ইম্পর্টেন্ট, এটা সব থেকে জানা জরুরি, হোয়াট সর্ট অফ পার্সন, কি ধরনের মানুষের দিস কাইন্ড অফ ডিজিজ দেন টু নো হোয়াট সর্ট অফ ডিজিজ দ্য ম্যান হ্যাজ। তাহলে আগে মানুষকে জানো, এই কথা তো কবি সাহিত্যিকদের কথায় উঠেছে, সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই, তো তুমি জানো এই মানুষটাকে। এমএল সেগালও এই কথা বলেছেন, তুমি ওষুধ দেবে তুমি দেখো না ওই মানুষের ডে টু ডে অ্যাবিলিটি, ও কত বদমাশ, কত দুষ্টু, কত ভালো, কত শান্ত, এটা দেখো না। একটা বাচ্চা কেন শান্ত, একটি বাচ্চা তো বাচ্চার মতো হবে, তার সময় আমার বাচ্চাটা কি শান্ত, সবাই বলতো এত শান্ত বাচ্চা, সেই বাচ্চাটা আজ এত অশান্ত। তাহলে আজকের এই অশান্তর বীজ ছিল ওই শান্ত স্বভাবের মধ্যে। তো ট্যাংলস্টার এম এল সেগাল উনি কি সুন্দর করে বলে দিলেন যে তুমি ডে টু ডে অ্যাবনর্মালিটি থেকে ওর ইমিউন ডিফিসিয়েন্সিকে আগে জানার চেষ্টা করো, সেই ইমিউন ডিফিসিয়েন্সি তোমাকে বলে দেবে কি ওষুধ লাগবে, সেই ওষুধটা থাকে অতীত বর্তমান ভবিষ্যৎ। তো এত যুগে যুগে ঋষি মুখে উচ্চারিত হয়েছে এই কথা, ওষুধ মানুষের জন্যে, সেটা দেখুন রুব্রিক্স বলুন আর মায়াজম বলুন, এ কিন্তু মানুষের থেকে এসেছে। আমি বলি আপনারা ওদিক দিয়ে যেমন আসছেন, এবার এদিক দিয়ে যান না, মানুষ থেকে ওগুলোতে যান, ওগুলো থেকে তো মানুষ এসেছেন, মায়াজম থেকে এসেছেন, রুব্রিক্স থেকে এসেছেন, তো একটু উল্টা যান না। আমি তো অন্য কথা বলতে আসিনি, শুধু বলেছি গতিপথটা একটু উল্টে দিন। এমনি করে এসেছিলেন 10, 9, 8, 7, আমি বলি 1, 2, 3, 4 যান, আর যাও উল্টে পাল্টে নিন। কিন্তু কথা কিন্তু এটা, মানুষের জন্য ওষুধ মায়া, আর তাছাড়া দেখুন না মায়াজম তো কোনো ওষুধ নেই না। হ্যাঁ এটা মায়াজম 30, সাইকোটিক মায়াজম 30, সিম্পলিটিক মায়াজম 30, এরকম তো কোনো ওষুধ নেই। মায়াজম আপনাকে একটা পথ দেখায়, একটা সিমটম সিন্ড্রোম, কিন্তু ওষুধ তো আপনাকে বার করতে হবে। ওষুধ যদি বার করতে হয় কার জন্যে, রুগীর জন্য না, এই পথটাতে আমি ডিফার করি। আমি অ্যানিম্যাল সাহেবের এক নম্বর অ্যাফোরিজমকে আমার সব থেকে বড় হাতিয়ার, দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন টু রেস্টোর দ্য সিক, সেই মানুষ আবার সেই, দেখুন হিপোক্রেটসের মানুষ, এই অ্যানিম্যালের মানুষ, কেন সাহেবের মানুষ, সব মিলেমিশে একাকার। তাহলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই,
তাহলে আমরা আজ থেকে অত এইটুকু ভাবতে শিখি না, আমরা মানুষটাকে চিনি, প্রথমে চিনি নিজেকে, তারপরে চিনি আমার স্ত্রীকে, তারপর চিনি আমার বাচ্চাকে, তারপর বাবা মা বা যে যেভাবে খুশি, আগে বাড়ির লোককে চেনা প্র্যাকটিস করুন, তারপর রোগীদেরকে চেনবার ব্যবস্থা করুন, দেখবেন এই চেনা ব্যাপারটা অনেক বেশি জটিলতার সামনে দাঁড় করিয়ে দেবে। কারণ একবার চিনতে পারলে আপনার যে কাজ শেষ। একটি রোগীকে একবার চেনা মানে হলো আপনার একটা ফিক্সড ডিপোজিট হয়ে যা, ক্যান্সারকে মানে যতবার আসবে আপনার শুধু এস্টিমেট করা দরকার আপনি পোটেন্সি কি করবেন, কিন্তু ড্রাগ চেঞ্জ হবে না। যদি আপনি ড্রাগটায় পৌঁছে থাকেন ম্যানস ক্যারেক্টার, মানুষের লক্ষণের উপরে, অসুস্থ রোগীর লক্ষণের উপরে নয়। মায়াসমেটিক প্রেসক্রিপশন কিন্তু এসেছে অসুস্থ রোগীর ধারণা থেকে, মানে ইনি কিসে কিসে ভুগছেন, কখন বাড়ে কখন কমে, কি ভালোবাসেন যে ইত্যাদি ইত্যাদি। আমি বলেছি আপনি বেসিক ক্যারেক্টারে যান, যে মানুষটা আজ জন্মেছে ওর মায়ের পেটে আছে। আপনি যদি এই কথাগুলিকে মানেন তাহলে এই যে মায়ের পেটে বাচ্চা আছে, এই বাচ্চা আগামী দিনে কি ওষুধ হয়ে জন্মাবে আপনি আজকে তা বলতে পারেন। এই মেয়েটির আজ বিয়ে হয়নি, ছেলেটির আজ বিয়ে হয়নি, যদি যারা সম্ভব হয় এদের মধ্যে সম্পর্ক আছে এবং এদের মধ্যেই বিয়ে হবে, আপনি আজ ঠিক করতে পারবেন এদের বিয়ে হলে এর বাচ্চাটা কোন ড্রাগ হয়ে জন্মাবে। ইট ইজ পসিবল, আই হ্যাভ ডান ইট। আমি মনে করি আপনারাও এটা পারেন, এখানে কোনো গুণমন্ত্র নেই, জল্পনা নেই, তাবিজ কবজ নেই, এটা বিজ্ঞান, এটা অঙ্ক, শুধু অঙ্ক কষে বলা যাবে এদের বাচ্চা এই ড্রাগ হতে যাচ্ছে, যদিও সে বাচ্চা পেটে। আপনি প্রমাণ করুন আমি ভুল বলে গেছি, আমি আবার ভাববো এটা কি করে সম্ভব, এটা কোনো বুজরুকি নেই, এখানে আছে বিশুদ্ধ অঙ্ক। আমি আপনাদেরকে সেই অঙ্কের কথা ভাবতে বলে যাচ্ছি, এটা আমার কোনো মতপত নয়, এ পথের দেখা মিলেছে বিভিন্ন ঋষিদের হাত ধরে, যেসব ঋষিরা এসেছিলেন আজ খ্রিস্ট জন্মেরও আগে থেকে। তো আমি এ ব্যাপারে আর সময় নষ্ট করবো না, কিন্তু শুধু একটু ভাবতে বলবো, প্লিজ এতদিন তো একভাবে ভাবলেন, আরেকভাবে একটু ভাবতে দোষ কি, সেও তো ঋষিদেরই কথা। তাতে ড্রাগ আছে মাত্র চারটি আমার মনে হয়েছে, যদিও এই বলার অথরিটি আমাকে কেউ দেননি, কিন্তু আপনারা ভাববেন। সে হলো একোয়ামেরিনা, চায়না, ডেন্ড্রোসিস পলিলেপিস, লাইসিনাম মানে হাইড্রোকার্বিনাম। তো টর্মেন্ট যদি হয় কষ্ট পাওয়া, তাহলে সেক্সুয়াল ডিপ্রাইভেশন আজকে এর বেশি কিছু হবে না। আমি এই ড্রাগগুলি যে সেক্সুয়াল ডিপ্রাইভেশন থেকে আমাদেরকে বিভিন্ন অসুস্থ বাচ্চার জন্ম দেয়, আমি সেগুলো বলেই আজকে মতো শেষ করব। কাল আমি আবেগ দিয়ে শুরু করবো, ইমোশন, যে ইমোশন না জানলে কয়েকটা ড্রাগের মধ্যে ঢুকানোই যাবে না, ওই সিমটম খুঁজবেন আর মায়াজম খুঁজবেন, ততক্ষণে রোগীর অবস্থা খারাপ। তো কাল আমি ইমোশন দিয়ে শুরু করব, আপনারা প্লিজ ওখানেও কিছু অঙ্ক, নতুন অঙ্ক আমি খুঁজে পেয়েছি, দ্যাট ইজ গড গিফটেড অলসো। তো আমি সে বলবো কাল ওই সব মানুষদের জীবনের অঙ্কটা কি। তো সেক্সুয়াল ডিপ্রাইভেশন মানে সেক্সকে আমরা কিন্তু একটু অন্যভাবে দেখি, কিন্তু আমি বলি দেখুন আমার খিদে পেয়েছে, আমি মাকে বলেছি, আমি অবুজ বাচ্চা, আমি মাকে বলেছি মা আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে, মা আমাকে খুব খিদে পেয়েছে বললাম, মা বলল আমি এই কাজ করছি না এসে তো খেতে দিতে পারবো না, আমি কাঁদছি, বাবা বললেন দেখ তোর জন্য ফুটবল এনেছি, বাবা বললেন তোর জন্য দেখ খেলনা এনেছি কি দারুণ, এটা লন্ডন থেকে এনেছি। কোনো খেলনা কোনো ইয়ে কি বলে অন্য কোনো তোর জন্য জামা এনেছি, কোনো পোশাক আমার পেটের খিদে বন্ধ করতে পারবে, আমি কিন্তু কাঁদতেই থাকবো। তাই যদি হয় পেটের খাবার, যদি পেটের ক্ষুধা নিবৃত্তি করতে যদি খাবার দরকার হয়, তাহলে আমাদের দেহে আরও একটি ক্ষুধা আছে, সেটা জননযন্ত্রের ক্ষুধা। এই ক্ষুধায় যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য কিন্তু ভাবা খুব জরুরি। আমি দীর্ঘদিন ধরে এই ড্রাগগুলো নিয়ে কাজ করেছি, আমি দেখেছি সেই সব মায়েদের কান্না, যে কান্না উপর থেকে দেখা যায় না কিন্তু বাচ্চাদের মধ্যে সে কান্না ফুটে ওঠে। আমি দেখেছি একজন মহিলা তার স্বামীর অতৃপ্তিজনিত কারণে সে রাস্তায় মাথা ঘুরছে, মরতে চাইছে গাড়ির নিচে মাথা দিয়ে, এ কোন যন্ত্রণা। আমি দেখেছি এইরকম একটি ডিপ্রাইভেশন থেকে ওই মা যতগুলি বাচ্চার জন্ম দিয়েছেন সবগুলি অ্যাবনর্মাল হতে,
কেউ বা মারা পর্যন্ত গেছে, এ কত বড় যন্ত্রণা। আমি আমার এই বইটাতে সম্ভবত একটা কথা লেখা আছে ওই ওয়েবসাইট থেকে কালেক্ট করা, সে হলো রাগের পরিণতি। একটি মানুষের রাগ হলে ব্রেনের কোথা থেকে কি হরমোন কাজ করে, কোথায় কিভাবে বাচ্চার মধ্যে ঢুকে কি সর্বনাশ করে লেখা আছে। কিন্তু সেক্সুয়াল ডিপ্রাইভেশন, সেক্সের থেকে কি বলে অতৃপ্তি থেকে নিশ্চয়ই এমন কোনো হরমোন যা আমি আজকে বলতে পারছি না, এমন কোনো হরমোন, কোনো বিষাক্ত হরমোন, বিষাক্ত এনজাইম যা মায়ের ব্রেন থেকে বেরিয়ে মায়ের রক্তে মেশে সেই রক্ত বাচ্চার শরীরে ঢুকে তার চরমতম সর্বনাশ করে। তো আপনারা যখন এই ড্রাগগুলি নিয়ে এই বইটাতে, নতুন বইটাতে আমি যথাসম্ভব আলোচনা করেছি, 22 খানা সম্ভবত ড্রাগ নাকি 21 খানা ড্রাগ আছে শুধু সেক্সুয়াল ডিপ্রাইভেশনের উপরে এই ড্রাগগুলি। কিন্তু এই ড্রাগগুলিকে শুধু ওর উপরে পড়লে হবে না, পড়তে হবে ড্রাগগুলিকে অ্যাজ এ হোল। সে সুযোগ আমি পাইনি, এর পরের সংখ্যাতে আমি ড্রাগগুলির পুরো লিটারেচারটা ঢুকে দেওয়ার ব্যবস্থা করব। কারণ ড্রাগ ফার্স্ট কিনোট লাস্ট, শুধু সেক্সের উপরে ড্রাগ ইউজ করা যাবে না যদি না মানুষটাকে জানা যায়। তাহলে আমি যে কথা বলছিলাম আবার, তাহলে আমাকে খেতে না দিলে আমার কষ্ট হয়, আমাকে আমার খুশি মতো বাইরে বেরোতে না দিলে আমার কষ্ট হয়, কিন্তু আমার পাশেই রয়েছে খাবার কিন্তু আমি খেতে পাচ্ছি না, এটা কি কোনো কষ্ট নয়? এটাই সেক্সুয়াল ডিপ্রাইভেশন। এবং এর জনিত কারণে মায়েদের এত কষ্ট, এত কষ্ট, নট মায়েদের, বাবাদেরও। কারণ স্ত্রী আমাকে একজন রয়েছে আমার কাছে, একজন না একাধিকজন, তবু আমি কিন্তু খুব অসুখী। কবে থেকে? বহু আগে থেকে। কেন? আমার বিবাহর কারণে কিনা কেন না, আমি একজনকে ভালোবেসেছিলাম, আমার গার্জিয়ান কর্তৃপক্ষ রাজি হয়নি, আমাকে অন্যের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, আমি প্রতিবাদও করতে পারিনি। কেন প্রতিবাদ করতে পারলেন না জানি না, আপনি বলুন তো। আপনার বাবা আর মায়ের মধ্যে সম্পর্ক ভালো নয়, ভালো নয় জানলেন কি করে? বাবা মা সে বাবা এবং মায়ের সঙ্গে কখনো অন্তরঙ্গ হাসি ঠাট্টা গল্প গুজব দেখতে পাইনি, তা আমি বুঝতে পারি। আমার বাবা মাও সুখী নন। তুমি বললেন আপনি এই কথা কেন জিজ্ঞাসা করলেন, আমি বললাম যেখানে বাবা মা সুখী নন সেই গাছের ফল কি করে সুখী হয়। উনি বললেন, উনি একজন প্রফেসর, উনি বললেন এক্স্যাক্ট ওয়ার্ড আপনি ইউজ করেছেন, আমি ভেবেছি কিন্তু ভেবে এর যে কোনো গুরুত্ব আছে সেটা আমি বুঝিনি। তো আপনার হোমিওপ্যাথি কি এই ধরনের কথার কোনো গুরুত্ব আছে? আমি বললাম একবার নয় হাজারবার। তাহলে বাবা মা সুখী ছিলেন না, তার সন্তান সুখী নয়, কিন্তু এই মানুষটির মধ্যে কখনো মনে হয়নি আমি এই স্ত্রীকে ছেড়ে আমার আগের প্রেমিকার কাছে ফিরে যাই, আর এর এই মহিলার সঙ্গে ঘর করার থেকে কোথাও চলে যাই, হয় মরবো না হয় বাঁচবো না কিছু, এই মহিলাকে নিয়েই আছেন। জিজ্ঞেস করলে আমি জিজ্ঞেস করেছিলাম প্রশ্নটি, উনি বললেন সব কিছু চাইলেই তো তার সব পাওয়া যায় না, তাছাড়া আমাদের একটা সামাজিক মান সম্মান প্রতিপত্তি আছে। আমার বাবাও ছিলেন স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক, আমিও স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক, ফলে এগুলো হজম করতেই হয়েছে সম্ভবত আমার বাবাকেও আমাকেও। এই যে বিষয়টি, এই বিষয়টি কোন ড্রাগের ইঙ্গিত দেয়, ইঙ্গিতের কথা পরে আসবে। তাহলে সেক্সুয়াল ডিপ্রাইভেশন আপনারা সেক্সকে যদি ক্ষুধার খাবার হিসেবে মেনে নেন তাহলে আপনাদের ভাবতে কষ্ট হবে না, এটাও এক ধরনের ক্ষুধা, এটা শরীরের ক্ষুধা, শরীর এবং মন দুইয়ের ক্ষুধা। এই ক্ষুধা যদি পরিতৃপ্ত না হন স্ত্রী বা পুরুষ, তাহলে তাদের গর্ভে তাদের জাত সন্তানরা কখনো সুস্থ হয়ে পৃথিবীতে জন্মাতে পারে না, না, না। আপনি প্রমাণ করুন, আপনার আজ থেকে প্রমাণ করা শুরু হোক, এবং যাদের এক্সাম করতে পেরেছেন ইয়েস এদের এই প্রবলেম থাকতেই পারে, কারণ এদের স্বামী স্ত্রীর মধ্যে কখনো দেখিনি সুসম্পর্ক। আপনি এও জানবেন ভালোবাসা একটি অন্য ঘরের পুরুষের সঙ্গে একটি অন্য ঘরের মেয়ে বিয়ের 24 ঘন্টার মধ্যে তাদের মধ্যে কত ঘনিষ্ঠ সম্পর্ক হয়। আবার 20 বছর 50 বছর ঘর করার পরেও কেউ কাউকে ভালোবাসতে পারে না, ঘর ভেঙে যায়, যে যার বন্ধু খুঁজে নেয়। কেন এমন?
একটি কারণ, ভালোবাসা হয়নি। তখন আমাকে প্রশ্ন করা যেতে পারে, সেক্স কি সব ভালোবাসা? একদম মিথ্যা কথা। সেক্স তখন তৃপ্তিকর হয় যদি মনের মানুষের সঙ্গে হয়। তাই ঘর হয়েছে কত বছর? 40 বছর। তবে আমার মনে হয় না আমি একদিনের জন্য ঘর করেছি। তাহলে ঘর করতে হয় তাই করেছি। সেই মায়ের বাচ্চা, সেই বাবার ঔরজাত বাচ্চা কখনো সুস্থ হয়ে জন্মাতে পারে না, কারণ এক ধরনের অতৃপ্তিজনিত যন্ত্রণা ওই স্ত্রী এবং পুরুষ দুইজনেই ভোগ করেছেন। তাদের জাত সন্তানরা কখনো সুস্থ হতে পারেন না। এই কথাটা আমি আপনাদেরকে ভাবতে বলছি। এই জন্যে আপনি যতই সিমটম নিন, যদি আপনি অরিজিনটাকে না ভাবেন, তাহলে কিন্তু আপনাকে একসময় হতাশ হতে হবে। সবই তো মেনেছি, মেনেছি মায়াজম, মেনেছি টোটালিটি অফ সিমটম, মেনেছি এভরিথিং, ডিজায়ার রিভার্সাল মোডালিটি এভরিথিং, আনকমন পিকিউলার সব মেনেছি। রুগী দুদিন ভালো থাকে, তিন দিনের দিন আবার ফোন। তখন তো মনে হয় এরা যদি আশা বন্ধ করে বেঁচে যায়, আর ভালো লাগে না, কতদিন ধরে পড়ে আছি কিছুই করতে পারছি না, বলুন ঠিক কি না? তাই যদি হয়, আমি সেই কথা বলতে এসেছি, এই অতৃপ্তি, এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেন আমাদেরকে গ্রাস করতে না পারে, আমরা যেন ওই রকম অসহায় মানুষের কাছে নতুন উদ্যমে এগোতে পারি। কারণ থেমে নেই আমি, থেমে নেন আপনারাও, থেমে নন, থেমে নেই, তাহলে আমরা এগিয়ে যাবো। আজকে যার ওষুধ বের হয়নি, কাল তাকেদেরকে আমরা ভাববো, নিশ্চয়ই ভাববো, আমরা ওষুধ খুঁজে পাবোই পাবো। আমার প্রতিদিনই মনে হয়, আর যদি নতুন নতুন আইডিয়া ডেভেলপ করতে পারতাম, তাহলে যে রুগীটাকে কাল পর্যন্ত ভালো করতে পারি, তাহলে ওর জন্য একটা ওষুধ খুঁজে পেতাম। ভাই যত কথা বলি, সবাইকে ভালো করে দিয়েছি বললে হাত পা বেঁধে পাগলা করতে ঢুকিয়ে দেওয়া উচিত আমাকে। কারণ মানুষের মনটাকে বোঝা নট এ ম্যাটার অফ জোক। আমি বলবো খঞ্জের পাহাড় চূড়ায় ওঠার মতো কঠিন, পুজো চিত হয়ে শোয়ার মতো কঠিন। তো চেষ্টা তো করতে হবে, চুপ করে বসে থাকলে তো থেমে যেতে হবে। তাই চলুন এগিয়ে যাই, যত কষ্ট হোক, যত পরিশ্রম করতে হোক। আজ আমাকে সারা রাত কাটাতে হয় পড়ার টেবিলে, এইটুকুর জন্যে কি? যদি কিছু থেকে যায় অসহায় মানুষদের জন্যে, সে আমার হাত দিয়ে না হোক, অন্যদের হাত দিয়ে। কারণ আমি অনেক ডাক পড়িয়েছি, আমি কিছু করতে পারিনি, আমার ছেলেরা করেছে। আমি খুশি, আমার গুরুগিরি সার্থক। আমি ছেলেদের কাছ থেকে আবার ওইটাকে শিখে নেই, শিখে আমি ইউজ করি। এক মজার কথা, পড়ালাম আমি, ইউজ করলাম আমার ছেলেরা, আমি ওদের থেকে শিখে আবার ইউজ করলাম। এটা প্রমাণ করে পথ সঠিক আছে, হয়তো বুঝতে দেরি হচ্ছে। যেটা আমার ছেলেরা বুঝেছে তাদের ইয়ে কি বলবো মেরিট দিয়ে, সেটা আমার ডালব্রেন হয়তো নিতে পারেনি। তাই আমার ছেলেরা সফল হলেও আমি হতে পারিনি। পরবর্তীকালে ওদের থেকে শিখে আমি ইউজ করেছি। একরকম বহু ড্রাগ আছে যে আমি আমার পড়ানো ড্রাগ থেকেই আমার ছেলেদের থেকে শিখে নিয়ে ইউজ করেছি। কাল শুনবেন এমনই কথা আমার ছেলেরা দাঁড়িয়ে বলবে। এই জন্য তাদেরকে দিয়ে বলাবো, পাচ্ছে আপনারাও এরকম স্ট্যামিনা পান যে আমরাও পারবো। এরা যখন পাচ্ছে এইসব কুচকে ছেলেরা, তো আমরা কেন পারবো না? এইটার জন্যে তারা আসবেন। প্রত্যেককে বলা হয়েছে 5 মিনিটের জন্য একটা বক্তৃতা তৈরি করতে, এরকম 4 থেকে 5 জন আসবেন বলতে। ফলে আমিও শিখবো তাদের থেকে, আপনারাও শিখবেন, আমরা এগোবো সবাই একে একে কাজ মিলিয়ে। তো ঠিক আছে, এবার হলো এইরকম সেক্সুয়াল ডেপ্রাইভেশনের ওষুধ রয়েছে বিভিন্নভাবে। কীরকম? যতই অতৃপ্তি থাক না কেন, কখনো সে ভাবে না আমি খারাপ কিছু করব। এ একজন, আর একজন হচ্ছে ভাবে কিন্তু করে না। তার পাশে তার কারণ হলো তার মনে মনে একটা ভয় কাজ করে, ধর্মীয় ভয়, সমাজের ভয় ইত্যাদি, কিন্তু মন হয় করব। এর পরের জন হলো সব নো কেয়ার, ডোন্ট কেয়ার, যা ভেবেছি তাই, আমার চাই তো চাই, কিভাবে চাই জানি না, আমাকে পেতেই হবে। এই আর একজন, আর একজন হলো পেতে তো চাই, পাইও, কিন্তু কেউ তো পারে না আমাকে তৃপ্ত করতে। তো পরপর আমরা এই ড্রাগগুলোই আজকে বলবো, বাকি যে ড্রাগগুলি আছে সেগুলি লেস প্রুফ ড্রাগ, কিন্তু একটু একটু বলবো। যদি কখনো কেউ হয়তো হতাশার মধ্যে একটা ডোজ দিয়ে কিছু যদি করতে পারেন, তো আমি সেগুলি একটু একটু বলবো, কিন্তু এগুলো হচ্ছে মূলত ড্রাগ। তো প্রথম যে ড্রাগ, যার মধ্যে রয়েছে কম্পালসিভ থটস, কম্পালসিভ অ্যাকশন, মানে যত কষ্ট হোক আমি কোনো খারাপ কাজ করব না, এই মন দিয়ে বসে আছে। আর এদেরই মধ্যে কিছু ওয়াশিং ম্যানিয়া তৈরি হয়, সেও কিন্তু কম্পালসিভ অ্যাকশন।
কেন, যেহেতু আমি চাই না খারাপ কিছু করতে, খারাপ পথে যেতে, তাই ওর মধ্যে ওটা ডেভেলপ করে, কিছু খারাপ রাখবো না, সব ধুয়ে ফেলবো সব। আরে কি করছো, কতবার ধোয়া লাগে, না পরিষ্কার হয়নি। আসলে মনের মধ্যে যেটা ঢুকেছে সেই মনটাকে আরো পরিষ্কার করবার একটা ইচ্ছা যেন ক্রমাগত জাগতে থাকে। এই যে আপনারা শুনেছেন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, আপনারা নিজেরা জানেন এটা ঠিক করা কত কঠিন, কিন্তু দেখবেন এরপরে সহজ হবে। এই কথা ভেবে যে কি করে হলো এমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অবসেশন হলো সংস্কার আচ্ছন্ন, কম্পালশন হলো পীড়নকর, ডিসঅর্ডার হলো প্যাথোলজি। তাহলে সংস্কারাচ্ছন্ন পীড়নকর ভাবনা চিন্তা, পীড়নকর কাজই হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এই অবসেশন কোনায়ামের মধ্যে 100-এর মধ্যে 200 ভাগ, না স্বামী চলে গেছে আমার দুর্ভাগ্য, তার বেশি সে কিছু ভাবতে পারে না। কেন ভাবতে পারে না? ইনডিউরেশন একটা ওয়ার্ড ইউজ করেছেন ডক্টর বিতর্কা, উনি এসব মধ্যে প্রাণায়াম সম্পর্কে দুটো ওয়ার্ড ইউজ করেছেন, একটা হলো গ্র্যাজুয়াল আর একটা হলো ইনডিউরেশন। গ্র্যাজুয়াল তো বলেছিলাম তখন, একবার আর একবার একটু বলে দিই সংক্ষেপে, যে কষ্টটা একদিনে হয়নি, তার সব আমার যতদূর মনে পড়ে 10 বছর বয়স থেকে শুরু হয়েছে, এখন আমার বয়স ধরুন আর কম করে 90-এর কাছাকাছি। তো ধীরে 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 আজকে আমার এই অবস্থা। আমি দেখেছি আমার মায়ের মধ্যে কিছুটা ছিল, আমার বাবার মধ্যে কিছুটা ছিল, আমার শাশুড়ির মধ্যে কিছুটা ছিল, এই ধোয়াধুয়ি বাতিক আমার ছিল না। ধীরে 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 আজকে আমি বলতে পারেন উন্মাদের মতো হয়ে গেছি। আমি বুঝতে পারি আর ধোয়ার দরকার নেই, কিন্তু আমি কিছুতেই পারি না, ধোয়া বন্ধ করতে পারি না। কাপড়টা বারবার টেনে দেই, দেখি কুকুর গেল কিনা, কাজের আমার তো কাজের ঝি আছে 3টে, ওরা সবই করে, ওরা ঘর মোছে কেউ, ওরা কাপড় কাছে কেউ, ওরা কেউ রান্নাঘরে কাজ করে, তো কিন্তু ওদের কোনো কাজই আমার পছন্দ হয় না। তা নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি লেগেই আছে। তাহলে তুমি দেখেছো কেন? আমি জানি না আমি কেন এমন। এগুলোকে বলা হয় কম্পালসিভ অ্যাকশন, সরি কম্পালসিভ থটস অ্যান্ড কম্পালসিভ অ্যাকশন। এ পরিষ্কার হয়নি, আসলে এরা মনটাকেই পরিষ্কার করতে চান। যেহেতু মনের মতো সব কিছু হয়নি, মনের মতো সব কিছু হয়নি মানে হয়নি, এরা চেয়েছিলেন একজন জীবন সঙ্গীকে নিয়ে তৃপ্ত ঘরে আনন্দ উপভোগ করে জীবনটাকে কাটিয়ে দিতে। সব ঠিকঠাক ছিল, কিন্তু স্বামী হঠাৎ করে একটা বড় পার্টনারশিপ বিজনেসে অংশ নিয়েছে যার কোটি কোটি টাকা যা ফিডব্যাক আসবে। ইনি পারিবারিক জীবন থেকে সরে গেছেন, সরে গিয়ে এখন টাকার মধ্যে নিজেকে সঁপে দিয়েছেন। তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ব্রেনের সবগুলো নিউক্লিয়াস একসঙ্গে অ্যাক্টিভেট হয় না, একসঙ্গে স্টিমুলেট হয় না। তাহলে যখন আমার মাথার মধ্যে টাকার চিন্তা ঢুকেছে এবং সত্যি সত্যি টাকা আসছে, তো আর কী করে বাড়ানো যায়, আর কী করে বাড়ানো যায়, এই চিন্তা, তখন তো আমার দাম্পত্য জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সব শেষ হয়ে গেছে। শোনো, টাকা আছে ব্যাংকে, বাচ্চাদের যা যা লাগবে, টিচারকে যা যা দিতে হবে, স্কুলের মাইনে যা যা দিতে হবে, ড্রাইভারকে যা দিয়ে দিও, কেমন, ব্যাংকে অনেক টাকা আছে, আমি এখন কিছুদিনের জন্য অমুক দেশে চলে যাচ্ছি। মানুষটি তো টাকা পেয়েছে, টাকাটাই ওনার কাছে সেক্সের আনন্দ দিচ্ছে, কিন্তু মহিলা কি পেল? মহিলা তো কিছু পায়নি, সে তো শুধু হারিয়েই ফেললো। একে বলা হয়েছে ম্যাটেরিয়াল লস। আর এই ম্যাটেরিয়াল লসের জন্যে ব্রেনের কোনো একটা বিশেষ অংশ ইনডিউরেটেড হয়ে গেছে। ইনডিউরেটেড মানে কি? শক্ত হয়ে গেছে। এখানে শক্ত মানে কি? নট ফ্লেক্সিবল। দেখুন আমার হাতটা শক্ত, দেখুন আর এগোয় না, হাজার চেষ্টা করলেও দেখুন হাতটা যাচ্ছে না, কিন্তু ফ্লেক্সিবল হলে এই যেমন খুশি করছে, যেমন খুশি করছে। তো এই যে ম্যাটেরিয়াল লস হওয়ার পরে স্বামী যখন থেকে দাম্পত্য জীবন থেকে সরে গেছেন, কিন্তু মহিলা তো তার সাবস্টিটিউট কিছু ভাবতে পারছেন না, তো এর জন্যে তার মধ্যে কিছু থটস, কম্পালসিভ থটস তার মধ্যে ঢুকেছে। কেন ঢুকেছে? এদের মনের মধ্যে কিছু অবসেশন তৈরি হয়, প্রাণায়ামের মধ্যে কিছু অবসেশন তৈরি হয়। অবসেশন মানে সংস্কার, এরা সংস্কার নিয়ে চলতে ভালোবাসে। সেই সংস্কারাচ্ছন্ন হয়ে নিজেকে পীড়ন করতে চায়। সেই পীড়নটা কি? না থাক, কিছু করবো না। তার জন্যে তার এই মোটিভেশানগুলো, তার এই মানসিক ভাবনা চিন্তাগুলো অন্যদিকে বিকৃতভাবে এই
বিভিন্ন জিনিস ধোয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসটা নিয়ে রাখা, কোথাও বেরোবার সময় আর তিনবার এমনি করে উপরওয়ালাকে স্মরণ করা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম বিকৃত ভাবনা চিন্তা এদের মধ্যে আসতে থাকে শুধুমাত্র একটাই কারণে, দ্যাট ইজ সেক্সুয়াল ডিপ্রাইভেশন। কারণ স্বামী বেঁচে আছেন, বিশেষ ওনার কী হলো, উনি তো এখন টাকার পিছনে ছুটছেন, ইনি তো কিছুর পিছনে ছুটতে পারছেন না, ফলে ওনাকে সাফার করতে হচ্ছে। সাফার করছেন উনি শুধু নয়, এই ভাবনা তো ওনার মধ্যে প্রথম থেকেই ছিল যে কী করে আরও টাকা পয়সা উপার্জন করা যায়। ফলে বিয়ের পরে কিছুদিন ঠিকঠাক ছিল সব, তারপরে যখন উনি টাকার মধ্যে ঢুকে পড়লেন তখন মহিলা একটু একটু করে তার দাম্পত্য জীবনটাকে হারিয়ে ফেলতে শুরু করলেন, তারপরেই এসছে এই বাচ্চাগুলি। এই বাচ্চাগুলির মধ্যে বিকৃত কিছু স্বভাব ঢুকেছে, কি প্রথম দিকে পড়াশোনায় যা হোক কিছু ছিল, তারপর তো দেখা যাচ্ছে পড়াশোনা মাথায় উঠেছে, শরীর খারাপ হচ্ছে, আর জ্বর কালসোনা ইত্যাদি ইত্যাদি না আছে, এই স্ত্রী ভালো, এই বা পরিবারের কর্তৃ না আছে, তার পেটের সন্তানরা ভালো। আপনি খবর নিন স্বামী কী করেন, আপনি জেনে যাবেন, আপনি এও জেনে যাবেন যে আচ্ছা বিয়ের আগে ঘুম আর পরের ঘুম আর এখনকার ঘুম, ঘুম যা ছিল ঘুমিয়ে নিয়েছি বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে এক দুবার ঘুমিয়েছি, পরে আর ঘুমোইনি। আপনি বুঝে নিন শরীরের এই জ্বালা আমাদের শরীরকে কখনো শান্তি পেতে দেয় না, আর ঘুমের আর এক নাম তো ঘুম, কোথা থেকে, স্লিপ ইজ দ্য প্রোডাক্ট অফ হেলদি থিঙ্কিং, হেলদি বডি, যাকে বলা হয় যে সাউন্ড স্লিপ, এই হেলদি অবস্থা থেকেই যার সৃষ্টি। তো মানসিক হেলথ তো কবেই শেষ হয়ে গেছে, সঙ্গে ফিজিক্যাল হেলথ, তার সাউন্ড স্লিপ কোথা থেকে আসবে, কিন্তু মহিলা আজ ঘুমোতে পারেন না। তো আমি এর হাত ধরে লিলিয়ামটিকে ঢুকবো, যদি এই মানুষটি ভিতরে ভিতরে কোনো চিন্তা ঢুকত, ও কোনায়ামের একটু কথা এখানে বলে দিয়ে চলে যাই, সে হচ্ছে গ্রাজুয়ালি কোনায়ামের যা কিছু হবে গ্রাজুয়ালি আপনাকে তিল তিল করে সমস্ত সিস্টেমকে একের পর এক ধরে নেবে। প্রথমে স্মৃতিশক্তি, ইরিটেশন, রাগ, তারপর একটু একটু করে জয়েন্টের ব্যথা, তার সঙ্গে রয়েছে যেহেতু ভালো ঘুম হয় না, ঘুম চলে গেছে, গ্যাস, অম্বল, পায়খানার ইত্যাদি সমস্ত সিস্টেমকে ক্রমে ক্রমে গ্রাস করবে, এবং মানুষটি আস্তে আস্তে চিকিৎসকের কাছে ভয়ঙ্কর হয়ে উঠবেন। একসময় ডাক্তাররা বলবেন এগুলি কিছু হয় না, আপনি নি ট্রান্সপ্লান্ট করুন, লিভার ট্রান্সপ্লান্ট করুন, কিডনি ট্রান্সপ্লান্ট করুন, চোখ কিছু করুন, তাহলে এগুলো কিন্তু একদিনে হয়নি, আপনি আপনার ড্রাগে পৌঁছে যাবেন খুব সহজে, শুধু একটু মাথা খারাপ হবে এবং খুব সংযমী হয়ে এদের থেকে প্রশ্ন করে করে এদের মনের কাছে ঢুকতে হবে। কারণ একদিনে কোনো মহিলা, রক্ষণশীল সমাজের কোনো মহিলা এসে আপনাকে বলবে না আমার স্বামী ইত্যাদি ইত্যাদি, আপনাকে বুদ্ধি কাটিয়ে জেনে নিতে হবে স্বামী কোথায় থাকেন, কী করেন, কেমন তার শারীরিক সামর্থ্য, কী ধরনের পরিশ্রম উনি করতে পারতেন, বা ওনাকে জিজ্ঞেস করা আপনি কী ধরনের পরিশ্রম ছোটোবেলায় করতে পারতেন, কী ধরনের দৌড়ঝাঁপ করতে পারতেন, আপনারা জেনে যাবেন। ফল গাছ মাটি তথ্য মেনে ওনার বাবাও খুব পরিশ্রমের কাজ করতে পারতেন না, অফিসে চাকরি করতেন, বাড়িতে এসে শুয়ে পড়তেন, যেন কত পরিশ্রম হয়ে গেছে, তারই ঔরজাত সন্তান, কখনো মাঠে যায়নি, দৌড়ঝাঁপ করেনি, বা গেছে একটু অর্ধ ব্যাকে খেলতো বা গোলে খেলতো, বা কখনো ব্যাট করতে দিলে খেলতো বল করতো না। মানে কী বোঝায়, বোঝায় শুকনো গাছে শুকনো ফল। আপনারা এটুকু ভালো করে জানেন, এটুকু বোঝাবার জন্যে ডাক্তার হওয়ার দরকার নেই, যে গাছটি ঠিকঠাক সার জল পায়নি সেই গাছে যে বীজ ধরবে সেই বীজ কখনো পুষ্ট বীজ হবে না, চাষিরা সেই বীজ সংগ্রহ করবে না পরবর্তী বছরে চাষ করবার জন্য। তো আমরা এই আইডিয়া দিয়ে বুঝে নেব যে এদের বাবা মা কত খুশিতে বেঁচেছিলেন, কোন খুশির ফসল এই বাচ্চারা, আপনাকে পরিষ্কার চিত্র দিয়ে দেবে কিছু না জিজ্ঞেস করেই। আপনি যদি আইডিয়াটাকে ঠিক রাখেন দেখবেন বাবা মা এদের সম্পর্ক, বাবা কী ধরনের পরিশ্রম করতে পারতেন, ইনি কী ধরনের পরিশ্রম করতে পারতেন, এগুলো লেখার পর আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এই বাবা মা কত সুখে শান্তিতে কাটিয়েছেন, বা তার বাবা মা কত সুখে শান্তি কাটিয়েছেন। ভাই একটু মাথায় রাখুন, দেখবেন বাড়িতে গিয়ে এ ধরনের পেশেন্টের অভাব হবে না। কিন্তু এদের তো ভ্যারাইটি আছে, প্রথম ভ্যারাইটি তো এই অবসেশনের জন্য কম্পালসিভ থট, কম্পালসিভ অ্যাকশন এবং গ্র্যাজুয়াল ডিটোরিয়েশন অফ হেলথ। কোনায়ামের জীবনের অঙ্ক হলো, যদি একটা গ্রাফ আঁকা হয় যেমন করে দেখানো হয়েছিল মেডোকে, ঠিক তেমন করে এরা ক্রমে ক্রমে অসুস্থ হতে থাকে। এদের এই ভার্টিক্যাল লাইনটাই এদের জীবনটাকে বলে দেয় যে কোনায়াম ম্যান, আচ্ছা আগে আমার এটা ছিল না এটা হলো, তারপরে এটা ছিল না এটা হলো, তবে যা কিছু হয়েছে এক
একদিনে কিছু হয়নি, ধীরে ধীরে আমি অসুস্থ হয়েছি, তাই জন্য তো বেঁচে আছি, সংসারটাকে দাঁড় করিয়ে রেখেছি, এত বিঘে সম্পত্তি করেছি, এত ব্যাংক ব্যালেন্স করেছি, গভর্নমেন্টের চাকরি করেছি, ছেলে মেয়েদের বড় করেছি। প্রথম থেকে অসুস্থ হলে কি আর পারতাম, কিন্তু এখন আর কিছু পাচ্ছি না। এই এই কথাটা কিন্তু যিনি উচ্চারণ করবেন যে ধীরে 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 এই অবস্থা হয়েছে, আপনাকে অবশ্যই একবার ভাবতে হবে। আপনি যে মায়াজন খুশি ভাবুন, কোনো দোষ নেই, কিন্তু কোনায়ামাকে কথা ভুলবেন না, কারণ মায়াজম থেকে ওষুধ আসবে না, আপনাকে ওষুধেই পৌঁছতে হবে। মায়াজম বলে মায়াজম 3200 কোনো মেডিসিন পাওয়া যায় না। সো মেডিসিন আমাদের লক্ষ্য কি, একটি অসহায় মানুষের জন্য একটি ওষুধ খুঁজে বার করা, যে ওষুধের চরিত্র ড্রাগের চরিত্র এমন করে মিলে যাবে, যাকে বলা হয়েছে সিমিলিমাম, যাকে কেন সাহেব বলেছেন একথা, হ্যানিম্যান সাহেব বলেছেন, সিমিলিমাম শব্দটা ইউজ করেছেন, কোনো অ্যাফোরিজমে নয়, ইন্ট্রোডাকশনে। হ্যানিম্যান সাহেব এই কথাটাকে গ্রেটেস্ট সিমিলারিটি এই কথাটা ইউজ করেছেন 143 147, এখানে গ্রেটেস্ট সিমিলারিটি বলে কথা আছে। এই সিমিলার গ্রেটেস্ট সিমিলারিটি কি, এই গ্রেটেস্ট সিমিলারিটি দুটো আঙুল ওপাশ থেকে তাকিয়ে দেখুন একটাই দেখাচ্ছে, আমার পিছন থেকে তাকালেও একটাই দেখাবে, শুধু পাশ থেকে তাকালে দুটো দেখাবে। সিমিলিমাম মানে এটি, আপনার পেশেন্ট তার একটা চরিত্রিক বৈশিষ্ট্য আছে, আবার আপনি জানেন পড়াশোনা করতে গিয়ে এইরকম চরিত্রের বৈশিষ্ট্য একটা ওষুধও দুনিয়ায় আছে। ইয়েস, এই সেই মেডিসিন, কিন্তু আপনি কোনায়াম দিতে পারবেন না, কারণ আপনাকে ওকে যাচাই করতে হবে কোনায়ামের রোগী আর কি কি ওষুধের মতো লক্ষণ দেয়। এক, দুই, এর এই লক্ষণের ভিত্তি কি, এর জন্যে আপনি ওর গাছ থেকে মাটি থেকে কি তত্ত্ব পাচ্ছেন, যদি পান তবে দিন, আদারওয়াইজ বাপ মা দাদা দাদি সব ঠিকঠাক ছিল, এই মানুষ এরকম হয়েছে, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, হয় না। আমি আপনাদের একটা মজার গল্প শোনাই, তাহলে বুঝতে পারবেন। ডাক্তার কালকে বলবো, এই যে গল্প শোনাতে যাচ্ছি, স্বামী স্ত্রী ভালোবাসা করে বিয়ে করেছে, অনেক প্রতিবন্ধকতা সহ্য করে, তারা খুব সুখী, কিন্তু বাচ্চাটি জন্মাবার 8 ঘন্টার মধ্যে তাকে ICU ভর্তি করতে হয়েছিল। আপনারা প্লিজ একটু ভাববেন, বাবা মা সুখী আর বাচ্চাকে জন্মাবার 8 ঘন্টার মধ্যে ICU ভর্তি করতে হলো, এই কোনটা ঠিক, হয় বাবা মা সুখী মিথ্যা তথ্য, আর না হলে বাচ্চাকে ICU ভর্তি করতে হয়েছিল ওটা মিথ্যা কথা, যে কোনো একটাকে মানতে হবে, কারণ সুখী গাছে অসুখী ফল ধরেন না, আপনারা তো খুব ভালো করে জানেন, আম গাছে আম ধরে, পুষ্ট আম গাছ যে বছর ভালো বৃষ্টি হয় আমের সাইজটা বড় বড় হয়, যে বছর বৃষ্টি কম হয় আমের সাইজটা শুকিয়ে যায় ছোট হয়। তাহলে এটা কেমন হলো, ভালোবেসে বিয়ে হলো, দুজনের মধ্যে সম্পর্ক দারুণ, কিন্তু বাচ্চা জন্মাবার 8 ঘন্টার মধ্যে ICU। প্লিজ বন্ধুরা ভাবুন, এই উপরে উপরে কথা বিশ্বাস করতে ভুলে যান, জিজ্ঞাসা করুন আপনি মিথ্যা বলেছেন, যদি এটি আপনাদের বাচ্চা হয় আর আপনাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক হয় সেই ভালোবাসা কত ভালোবাসা, আর আপনাদের বাচ্চা জন্মে গেল ICU 8 ঘন্টার মধ্যে, এ গল্প মিথ্যা, সত্য কথাটা বলুন, আপনি এভাবে চেস করুন, আপনি সত্য কথা জানতে পারেন। আর যদি আপনি ভেবে নেন না উনি যা বলে গেছেন ওটা ঢপ, এটা সত্যি কি সুখের স্বামী স্ত্রী ঘর করেছে তাদের বাচ্চা অসুস্থ, তাহলে বিজ্ঞান মিথ্যা, সুখী বাবা মায়ের ঘরে অসুখী সন্তান যদি জন্মায় তাহলে হোমিওপ্যাথি তো দূরের কথা, বিজ্ঞান মিথ্যা। সেই জন্যে ভাববার ভাই সময় এসেছে, রুগীরা যা বলবে পেশেন্ট পার্টি কখনো বলতে যাবে না ইয়েস আমার স্বামী এইরকম না ছবু, ওর অন্যদিকে নজর ঠজর ইত্যাদি ইত্যাদি, আর আমার ইত্যাদি ইত্যাদি, কি জানি হতে পারে, কেউ বলবে না। আপনাকে চেস করতে হবে, আপনি মিথ্যা তথ্য দিয়েছেন, সুখী দম্পতির বাচ্চা 8 ঘন্টার মধ্যে ICU যায় না, সুখী দম্পতির বাচ্চা সিপি বাচ্চা সেরিব্রাল পলসি হয় না, সুখী দম্পতির বাচ্চা অটিস্টিক বেবি হয় না। সত্য 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 মিথ্যা প্রমাণ করুন, আই উইল বি গ্রেটফুল টু ইউ, আপনি প্রমাণ করুন, আপনারা আপনাদের দাম্পত্য জীবনে সুখ আছে, বাচ্চা হয়েছে অটিস্টিক বেবি, কোয়াইট ইম্পসিবল। আইদার আপনি আপনার স্ত্রীকে বোঝেননি, আর স্ত্রী আপনাকে বোঝেননি, তাই এটা অসুখের বাচ্চা, সরি অসুখী মনের বাচ্চা, অসুখী মনের প্রোডাক্ট। তাই
আবার সেই কথা, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই। মানুষকে যদি না বিচার করতে পারেন, মায়াজমকে হৈমতিকে বাঁচানো যাবে না, যাবে না, টিকে আছে, বড় কষ্টে টিকে আছে। সম্ভবত মন্ত্রী মহোদয় বলেছিলেন এই বিজ্ঞানটা অন্য অন্য বিজ্ঞানের সঙ্গে অবহেলিত হতে যাচ্ছে। আমার মনে হয় সত্যকার হোমিওপ্যাথি যদি এভাবে যদি করা হতো, তাহলে অন্য প্যাথিরা মাথা নিচু করে থাকতো, হোক মডার্ন সায়েন্স, কারণ মডার্ন সায়েন্সের লিমিটেশন অনেক বেশি হোমিওপ্যাথির থেকে। স্টুয়ার্ট ক্লোজ একটা কথা বলেছেন যে আমরা যেগুলোকে লিমিটেশন অফ হোমিওপ্যাথি বলে চালিয়ে দেই, অ্যাকচুয়ালি ওটা হলো লিমিটেশন অফ দ্য হোমিওপ্যাথ, দিস ইজ দ্য প্রোডাক্ট অফ ইগনোরেন্স অফ দ্য ফিজিশিয়ান। ওটা আমার কথা নয় ভাই। তাই শুধু মায়াজম মায়াজম করে চিৎকার করলে হবে না, হোমিওপ্যাথিকে টেকানো যাবে না। আপনাকে মানুষের কাছেই পৌঁছতে হবে, আপনাকে মানুষের যে চরিত্র আছে ড্রাগের ওই চরিত্র আপনাকে বুঝতে হবেই, তা না হলে কিন্তু সময় খুব বেশি হাতে নেই। হতাশা আমাকেও গ্রাস করেছিল, আপনাদেরও হয়তো অনেককে করে, হয়তোবা ওষুধ দেন রুগীকে হোমিওপ্যাথ নিজে খেয়ে নেবে, নিজেকে জিজ্ঞাসা করুন। আমি জানি খুব, আমার এক স্যার তার ছেলের জ্বরের জন্য সন্ধ্যের পরে লুকিয়ে ডাক্তারখানায় যেত। এই কার লজ্জা? হোমিওপ্যাথি বিজ্ঞানের লজ্জা নয়, হোমিওপ্যাথের লজ্জা। দিস ইজ দ্য প্রোডাক্ট অফ ইগনোরেন্স। উনি অর্গানের টিচার, সো মায়াজন করে চিৎকার করে কোনো লাভ নেই। যান ওষুধ শিখুন, মানুষের মানুষের মনটাকে জানতে চেষ্টা করুন। প্রথমে জানো নিজের স্ত্রীকে, না প্রথমে জানো নিজেকে, আপনি কি চান, পেয়েছেন কি না যা চান। যদি না পেয়ে থাকেন, নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে কি কি পথ নেন, তো নিজের কাছে ফাঁকি দিয়ে লাভ কি হয়। আমি হোমিওপ্যাথ ডাক্তার, আমি ম্যাজমেটিক প্রেসক্রিপশন করি, কিন্তু কি করি শুনলেন তো কি করি। দেখো সন্ধ্যের পরে যান ডাক্তারখানায়, নিজের জন্য লুকিয়ে খান অ্যান্টাসিড, এটা কিন্তু দুঃখের লজ্জারও বটে, কারণ মানুষ জানা হয়নি, শুধু মায়ের জমে কসকচি আর কসকচি। আপনারা আমাকে গালাগালি করুন, কিন্তু গালাগালি করবার আগে এই তথ্যগুলো প্রমাণ করুন, এগুলো ভুল, এই ঋষিরা ভুল কথা বলেছে। এখানে আমার একটা কথা লেখা নেই, আমি ফুটানি দেখাচ্ছি, আমি লিখেছি, একদম মিথ্যা কথা, সব টোকা মাল, কে না কেউ করেছেন, আমি টুকে দিয়েছি। তাহলে আমরা চলে যাই ওনায়াম থেকে লিলিয়াম থেকে। এই মানুষটি ছিল অবসেসিভ, অবসেসিভ সংস্কার মনা, কি সংস্কার না, স্বামী আমার ভাগ্য খারাপ, স্বামী চলে গেছে, স্বামী অন্য প্যাথির সঙ্গে জুড়ে গেছে, সরি স্বামী অন্য পেশার সঙ্গে জুড়ে গেছে, সে ব্যস্ত হয়েছে, আমি স্বামীকে পাই না, কি করব, এই জীবনে হলো না পরের জীবনে দেখব। সে লিলিয়াম ঠিক কি করে জানেন, এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি লাভ আছে, একটা সম্পর্ক একটা বন্ধুত্ব করার তো যেতেই পারে না, কি অন্যায়, এ আমি কি ভাবছি। দেখলাম তো কেমন করে ধাপে ধাপে একটা মন একটু করে পরিবর্তন হতে লাগছে, এটা অন্যায়, অন্যায় তো বটে, বাঁচবো কি করে আমি। তাহলে আমাকে কিছু সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হতে হবে, আমাকে ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত হতে হবে, আমাকে বাচ্চাদের নিয়ে গান শেখানো, নাচ শেখানো বা ফ্রি কোচিং দেওয়া করতে হবে। কারণ লিলিয়ামটিক যেহেতু নীতি থেকে বিচ্যুত হতে পারছে না, কোনায়ন কি করেছে, কোনায়ন বিচ্যুতির কথা ভাবেইনি, ইনি বিচ্যুতির কথা ভেবেছেন, লিলিয়ামটিক ভেবেছেন অসুবিধা কোথায়, একটা বন্ধু করলে না এ অন্যায়, তাহলে আমি বাঁচবো কেমন করে, একটু অবলম্বন তো খুঁজতে হবে, তাহলে আমি নিজেকে ব্যস্ত রাখবো কেমন করে, এইরকম বিভিন্ন কাজ দিয়ে। এই লিলিয়ামটি বোঝা একটু সোজা হয়ে যাবে, আপনারা যদি এভাবে ভাবেন, কোনায়ামের ঘুম চলে গেছে, চলে গেছে, লিলিয়ামটিকেরও ঘুম চলে গেছে, কিন্তু লিলিয়ামটি ঘুমাবার জন্যে কিছু পথ বেছে নিয়েছে, কোনায়াম যা করেনি। তাই অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার যেগুলি আছে, কোনায়ামের কথা একবার ভাবতেই হবে, এবং ভাবতে হবে কেমন করে আইডিয়া অরিজিন করলো তার মধ্যে। আবার লিলিয়ামটি আমি দেখতে পাচ্ছি, আচ্ছা আপনি তো দিদিমণি, আপনি কত বয়স থেকে স্কুলে পড়ান? অ্যাকচুয়ালি দেখছো পড়াবার দরকার হতো না, আমার একটা অ্যাম্বিশন ছিল আমি মিস্ট্রেস হব, কিন্তু আমার ফ্যামিলিতে এত বেশি আমাকে দায়িত্ব পালন করতে হবে, আমি তো এ বাড়ির বড় বউ, আমাকে আমি ব্যস্ত থাকতাম, ওগুলো ভাবা হয়নি। পরে পরে স্বামী যখন অ্যাক্সিডেন্টে চলে গেলেন, আমি দেখলাম না
আমাকে কেন তার আগে স্বামী মারা যাওয়ার আগে আমাদের ফ্যামিলিটা ভাগ হয়ে যায়, তখন আমার কাজ কমে গেল। তো দীর্ঘদিন এত পরিশ্রম ভালো লাগে না, তো ভালোই লাগতো, কিন্তু ভাগ্যবান আমার স্বামী টু হুইলার অ্যাক্সিডেন্ট করলেন, উনি মারা গেলেন। তখন আমি দেখলাম না, তখনই তো জীবনটা ভালো ছিল, স্বামী নেই, কাজও কমে গেছে, আমি কী করবো, এই কী করবো। তা আমি তখন এগুলি আমি আবার নতুন করে আমার শিক্ষকতা শুরু করলাম, যেটা আমার আগে থেকে ইচ্ছা ছিল। এই কথাগুলি আপনাকে পথ দেখাবে, তাহলে কি উনি নতুন করে ব্যস্ত করতে তো ভাবেননি? কেন, লিলিয়ামটি নিজেকে ব্যস্ত করে এই জন্যে কি, যে কষ্ট উনি পাচ্ছিলেন দেহ মনে সেটাকে যদি একটু ডাইভার্ট করা যায় তাহলে কিছুটা হলেও শান্তি পাওয়া যাবে। কোনায়াম থেকে এইভাবে ধাপে ধাপে লিলিয়ামটিকে ঢুকলাম। এবার লিলিয়ামটিক থেকে এবার অ্যাসিডাম ফোনরিকাম একদিকে, একদিকে প্লাটিনাম মেটালিকাম। এই যে বিভিন্ন বোধ বুদ্ধি, অবসেসিভ থটস ইত্যাদি ইত্যাদি, নীতিবোধ, স্ট্রিক্ট প্রিন্সিপাল ইত্যাদি ইত্যাদি, ইয়েতে গিয়ে ফ্লোরিক অ্যাসিড বলল গুলি মেরেছে তোমার নীতিবোধ আর ধর্ম আর সামাজিক সম্মান, নিজে বেঁচে বাপের নাম, আমার দ্বারা ভাই এসব হবে না, আমি জীবন কতদিন বাঁচবো ঠিক নেই, আমি জীবনটাকে এনজয় করতে চাই। এই এনজয় করতে গিয়ে এদের মধ্যে পারভার্সন অফ সেক্স এসে যায়, এরাই হয় হোমোসেক্স, এরাই হয় পারভার্সন অফ সেক্স ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে কোনো মূল্যে ও যদি কাউকে টার্গেট করে, ভাবুন ওনার বয়স 80, ওনার আর্ট একজনকে ভালো লেগেছে, নো প্রবলেম, বাই এনিওয়ে তার বাবাকে লোন দিয়ে হোক, আর্থিক সাহায্য দিয়ে হোক, তাদের মধ্যে বন্ধু হয়ে ঢুকে ইত্যাদি ইত্যাদি, কিন্তু টার্গেটটাকে ফুলফিল করতেই হবে। এবং সে, আপনি ফোনরিকামেছিলাম বুঝে যাবেন এমনি করে, সে এই সেক্সের এই কথাগুলি নির্লজ্জভাবে খুব ওপেনলি বলতে পারে, এবং এদের সেক্সের জীবন শুরু হয় একদম বলা হয় যে আর্লি টিন, মানে এরকম 13-14 থেকে, এবং আর্লি টিনে এদের আইডিয়াল ওই বয়স থেকে ওরা রেগুলার সেক্স না হলে পাগল হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা কি বলি, দেখো সমাজটা গেল, সমাজটা গেল, একবারও দেখলাম না সমাজটা, তো আমিই তো সমাজটাকে ডাইভার্ট করেছি। কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি বলেছি এর আগে আমার সঙ্গে যারা পরে পরে চলেছেন, সেগুলো একটি ছেলে হলো একটা স্কিন ডিজিজ নিয়ে, আমার তখন দাঁত ওঠেনি, দাঁত ওঠেনি মানে হচ্ছে সবে সবে পাস করেছি, তো একজন প্রেসক্রিপশন করে মেটাও দিলাম, দুঃখি পরের সপ্তাহে এসে বলো তবু দেখুন সব সেরে গেছে, আমি তো বিরাট খুশি, বুকটা আমার 36 হয়ে গেল, দাঁত যদিও ওঠেনি, বুক 36। এবার বলছে কিন্তু জানেন তো এটা সেরে যাওয়ার পরে একটা জিনিস হয়েছে, কি আমি মা মাসি মানতে পারছি না। তাহলে এই ছেলেটি যদি কোনো অন্যায় কাজ করে, ক্রিমিনালকে শাস্তি কার পাওয়া উচিত, আমার? আমি ওই কথাই বলতে চেয়েছি বারবার, সঠিক মেডিসিনে চোর সাধু হতে পারে যদি, বেঠিক মেডিসিনে সাধু চোর নয় কেন? আজকে আমরা বলি সামাজিক অবক্ষয়, ছেলেরা শিক্ষককে সম্মান দেয় না, বাবা মাকে শ্রদ্ধা করে না, বলি তো তাই কে, বাবা মা শাসন করে না, আমি একবারও বলি না সেটা ভালোই ছিল, আসলে ওই তো আমাকে সর্দি কাশির জন্য চিকিৎসা করাতো, এখনই তো তখন তো ভালো ছিল, এখন তো দেখছি এই অবস্থা, আসলে এটা তো আমিই করে দিয়েছি, সুস্থ করার নাম করে ওকে নৈতিক নীতিভ্রষ্ট করে দিয়েছি, তাই মা বাবাকে শ্রদ্ধা করে না, শিক্ষকদের শ্রদ্ধা করে না। পৃথিবী বিদল কাজ বলেছেন, দেখুন আমার একটা লেখাতে আছে, ওনাকে একটা পুরস্কার দেওয়া হয়েছিল, লাইভলিহুড পুরস্কার, সেখানে ওনার একটা বক্তব্য আছে, সেই বক্তব্যে আমাকে এই পেপারটা দিয়েছিলেন রাজশাহীতে কোনো একটা ডিপার্টমেন্টের ডিন, আই এম থ্যাঙ্কফুল টু হিম। তাতে লেখা আছে, যত বিকৃত চিকিৎসা চলতে থাকবে পৃথিবী ক্রমাগত এভাবে নীতিভ্রষ্ট হবে পৃথিবীর মানুষগুলি, আর দুরারোগ্য ব্যাধি তৈরি হবে, আমরা এইডসকে দায়ী করি না, কথাটা ঠিক নয়, এটা ওনারই বক্তব্য, এইডসের মতো আরও অনেক ভয়ঙ্কর রোগ তৈরি হবে, কারণ আমরা চিকিৎসার নামে সিমিলার মেডিসিন ইউজ করে আমরা মানুষের ভাইটাল ফোর্সকে ক্রমাগত দুর্বল করে চলেছি, বিকৃত করে চলেছি, তারই ফল হলো এইডস, পরের দিন শুনবো ডেডস, তারপরের দিন শুনবো হেক্স ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়ালি এটা কিন্তু সিমিলার মেডিসিন অথবা
আদারওয়াইজ ট্রিটমেন্টের ফল, মানে সঠিক চিকিৎসার না হয়ে বিকৃত চিকিৎসার ফল। কারণ আপনারা দেখতে পাবেন পরের পরে যখন আপনারা শুনবেন তো বলে দিয়েছে এটা কিছু ওষুধ নেই, সত্যি কি তাই? আপনি বললেন দেখি না, কীসব বক বক করছিল শুনে এলাম, ইত্যাদি ইত্যাদি করে আপনি একটা ওষুধে পৌঁছে গেলেন। কেমন আছেন? ফোন করবেন, হ্যাঁ কালকে ফোন করবেন। কালকে ফোন আসেনি, আপনি ভাবলেন যা গেল রুগীটা। পরের দিনও ফোন আসেনি, পরের দিনও ফোন আসেনি, এক সপ্তাহ পরে ফোন এসেছে, তা শু আমি একটা পেশেন্ট পাঠাচ্ছি। আরে ভাই আপনার কথা তো বলুন। আরে ভাই আমি ভালো আছি বলেই তো ফোন করিনি। অথচ ডাক্তাররা বলে দিয়েছেন সারে নাই, এগুলো ইনকিউরেবল ভাই, এটা জেনেটিক ডিজিজ আছে। কিন্তু সত্যি সত্যি প্রমাণ তো করুন যে সত্যি সত্যি আমাদের কিছু করার নেই। কিন্তু ভাই স্ট্রিক্টলি প্রিন্সিপাল মেনে চাপিয়ে দেওয়া নয়, তাহলে মনে হচ্ছে কোনায়াম, তাহলে মনে হচ্ছে রিলিয়ামটি, নট লাইক দিস। আমি একটা ড্রাগ সিমিলিমাম হয়েছে কিনা এর জন্য পাঁচটা পথ বেছে রেখেছি, আমার ড্রাগগুলি ওইভাবেই লেখা আছে। কী পথ? নাম্বার ওয়ান স্যাটিসফ্যাকশন সিমোরাইজার সিকনেস, নাম্বার টু বেসিক ক্যারেক্টার, নাম্বার থ্রি ফ্রুট ট্রি হার্ট সিন্ড্রোম, নাম্বার ফোর এলিমিনেশন ফার্স্ট প্রেসক্রিপশন লাস্ট, নাম্বার ফাইভ হোয়েন নট টু প্রেসক্রাইব। সব মিলেছে কিন্তু কোনায়াম দেবো না কখন, সব মিলেছে লিলিয়ামটিক দেবো না কখন, সব মিলেছে থুজা দেবো না কখন, সব মিলেছে নেট্রাসল দেবো না কখন। প্রত্যেকটা ড্রাগকে আমি এই পাঁচটা অ্যাঙ্গেলে লিখেছি। যখন আপনারা একটা ড্রাগকে মন দিয়ে পড়বেন তাহলে আপনার মনে হবে তাই তো, আমরা তো একটা ড্রাগ শিখেই একটা ড্রাগ দিয়ে দিয়েছি, তা তো হবে না। কোনায়াম জেনেই কোনায়াম দেওয়া যাবে না, লিলিয়ামটিক জেনেই লিলিয়ামটিক দেওয়া যাবে না, ওর সমগোত্র ড্রাগের মধ্যে ডিডি করতে হবে এবং কোন ক্ষেত্রে এটা দেওয়া যাবে না সেটাও বুঝতে হবে। তবে যখন বলবেন থামতে তখন থেমে যাবো, নাহলে সারা রাত দাঁড় করিয়ে রাখলে সারা রাত বলতে থাকবো। 12 মিনিট টাইম আছে, 12 মিনিট টাইম। আপনার একটা প্রশ্ন আছে? আচ্ছা আমি ছোট্ট একটা কথা বলে আপনার প্রশ্ন নেবো, সে হলো দেখুন হোমোসেক্স নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে আন্দোলন হচ্ছে এবং বিল পাশ করেছে কোনো কোনো দেশের সরকার, আপনাদের সরকার করেছে কিনা আমি জানি না, বাংলাদেশ করেনি, ইন্ডিয়া সম্ভবত করেনি, সুপ্রিম কোর্টে কেস আছে। তো এই হোমোসেক্সের ওষুধ কিন্তু অ্যাকচুয়ালি পারভার্টেড সেক্স, এই পারভার্সন কিন্তু এসেছে বিকৃত ভুল চিকিৎসা থেকে। এই মানুষটিকে যদি আপনি সঠিক ওষুধ দেন এই পারভার্সন থেকে মুক্ত পেয়ে হোমোসেক্স থেকে সে সরে আসবে। অ্যাসিড ফ্লোরের মধ্যে এমন একটি পারভার্সন কথা লিখেছেন বিদল কাজ, আমি এমন রুগীও পেয়েছি, সেখানে বলা আছে তার স্ত্রী বলছে তবু আমার দরকারেও আমার কাছে আসে, ওর দরকারেও আসে না। এবার স্বামী বলছে তবু আমি অ্যাকচুয়ালি ওর কাছে গিয়ে অত খুশি হই না যেমন খুশি হই, ইত্যাদি ইত্যাদি। ভাবুন একবার, স্ত্রী সুন্দরী, যে কোনো মানুষের কাছে একবার তাকিয়ে দেখতে হবে কত সুন্দরী সে মহিলা, অথচ সে সেটা পছন্দ করে না, স্ত্রীর প্রয়োজনে তার কাছে আসে, ও যায় ছেলেদের কাছে। এই বিকৃতি অ্যাকচুয়ালি কোনো ডাক্তার বানিয়ে দিয়ে জানেন, মারা গেল তার প্রশ্নই নেই, মারা গেল। হ্যাঁ এক্ষেত্রে বললেন যে আপনি ফল গাছকে দই দিলেন, এক্ষেত্রে গড অথবা আল্লাহ এর কোনো দায় আছে? নিশ্চয়ই আছে, কিন্তু ওই কথা বললে আর এগোনো যাবে না। শুনুন, ও যেই এই কথা বলে দেবো তার চুপ করে, কিন্তু আমি প্রথম থেকে সকাল থেকে বলে এসেছি গড গিফটেড, এভরিথিং ইজ গড গিফটেড বলেছি। তো আমি কতবার বলেছি? অনেকবার বলেছি। উনি বলেছেন যে আপনি গাছকে দৌড় দিচ্ছেন কেন, আর ডাক্তারকে দৌড় দিচ্ছেন কেন, আল্লাহকে কিছু করছে না? আমি আগেই হাত তুলে দেখেছিলাম এভরিথিং ইজ ডান বাই গড, তা না হলে কেন স্বামীটা এরকম হয়ে গেল? ঠিক তো? ওই মহিলা কি বললেন? আমি হতভাগ্য, তাই আমার সব থেকেও নেই। তাহলে তো পৃথিবীর সৃষ্টি চলতো না, সৃষ্টি সবাই, শুনুন না সবাই ফেরেশতা, সৃষ্টি চলবে? সবাই চোর, সৃষ্টি চলবে? চলবে না। দেখুন কারেন্ট, এই যে কারেন্ট চলছে কেমন করে, পাখা চলছে বিভব প্রভেদ আছে বলে, পোটেনশিয়াল ডিফারেন্স আছে বলে, এক জায়গায় বেশি এক জায়গায় কম, তাই কারেন্ট চলছে পাখা চলছে। সবাই যদি ভালো হয়ে যায় আল্লাহ সবাইকে, শোনো পৃথিবীতে কারোর কোনো খাবারের দরকার নেই, যাও বাড়ি যেয়ে ঘুমাও গিয়ে, সৃষ্টি চলবে ভাই? সেই বাঁচার কোনো আনন্দ আছে? নেই, লড়াই করে বাঁচবার একটা আনন্দ আছে? আল্লাহ তো আছেনই, তার জন্যই তো আমরা এইখানে।
সেটাও তো ভাববেন সবকিছু তার দ্বারা নিয়ন্ত্রিত। তা না হলে পৃথিবী চলবে না ভাই, পুলিশ উঠে যাবে, হসপিটাল উঠে যাবে, ওরা সব না খেয়ে মরে যাবে, আর আমরা তো তার আগের দিন মরে যাবো না, সবাই সুস্থ। তো বুঝুন এইবার অবস্থা, আমাদের অবস্থা কি হবে? তাই এই অবিচার অন্যায় চলতেই থাকবে, আমরা বেশ থাকবো, পেশেন্টরা বেশ থাকবে, আমাদের দুটো পয়সা হবে, ওরা দুটো পয়সা দেবে, ওরা অনুযায়ী পয়সা মারবে লোকের, আমাদেরকে দেবে, এইভাবেই চলছে দুনিয়া, চলতেও থাকবে। আচ্ছা সংক্ষিপ্ত সময়, কারো যদি ইনস্ট্যান্ট কোনো কোশ্চেন থাকে যদি পারি একটু বলতে বলো। সব ক্ষেত্রে পাবে যদি তাহলে সমস্যার সমাধানই হয়ে যেত, দরকার হতো না, তোমাকে তো ওইটা খুলতে হবে। নট অনলি দ্যাট, সমগোত্র মেডিসিনকে ডিডি করতে হবে। তুমি আজকে আমি যেটা বললাম সে হচ্ছে যে লিলিয়াম পিক পেয়েই লিলিয়াম পিক দেবে না, আদারওয়াইজ ওই গ্রুপের ড্রাগের সঙ্গে তোমাকে ডিডি করতে হবে, তারপর তুমি ডিসিশন নেবে। এখন সহজ কথা বলছি না, ওটাকে আরো জটিল করে বলছি, ওই গ্রুপের যে মেডিসিন গুলি আছে সেগুলো ডিডি করো, তারপরে প্রেসক্রিপশন করো। স্যার আর একটা কথা ছিল যে যশোরে বলা হয়েছিল যে লিলিয়াম পিকের বাচ্চা লিলিয়াম পিকই হয়, তাহলে ধোজা বা অন্যান্য যে মেডিসিন গুলো আছে তাদের বাচ্চাও সেটাই হয় না? কালকে শুনবে সেটা বাচ্চা আসো না, সুলিনের বাচ্চা মেডেন ইয়ে কি বলে লিলিয়াম টি মেডেনের বাচ্চা লেখলিও। কথা হলো তুমি যখন দেখবে ফল গাছ মাটির যে কথাটা, কথা হলো মাটি যখন একটি মা তার পেটের মধ্যে তার যে শরীর সেই শরীরটা হলো মাটি, মা হলেন গাছ আর পেটের বাচ্চাটি হলো ফল। কেন? প্রতিনিয়ত বাচ্চার মাকে অত্যাচার করছে শ্বশুর বাড়ির লোক, স্বামী সবাই মিলে। তাহলে এই মেয়ের মহিলাটি ভীতু, প্রচণ্ড ভীতু। তাহলে এখানে দেখো গাছ মাটিটা কিসের? মাটিটা হচ্ছে ভয়ের, ভীতু মাটি, তার উপর অত্যাচার করা হচ্ছে। মহিলা এত ভীতু তার বলবার কোনো ভাষা নেই, কিছু বলতে পারে সহ্য করে। পেটের বাচ্চা জন্মালো সে এত ভীতু যে তাকে রেখে মা পায়খানা পর্যন্ত যেতে পারে না, তাকে কোলে নিয়ে পায়খানা যেতে হয়, কারণ সে একা থাকতে পারে না, বাড়িতে কেউ না থাকলে ওকে পায়খানায় ঢুকতে হয়, বাথরুমে ঢুকতে হয়, ইত্যাদি ইত্যাদি। বড় হয়েও সে ভীতু, কোথাও কিছু হলে ভয়ে কাঁপে, বড় হয়ে গেছে সে, এখন ভাবো তোমারই মতো। তার ড্রাগ কিন্তু হবে জিঙ্কাম মেটালিকাম। কেন? মা ছিল, মায়ের যা ছিল ছিল, কিন্তু মায়ের ভয়টা এতটাই প্রকট, মানে মাটিটা ভয়ে, সেই ভয়ের পরিবেশে একটি বাচ্চা এসেছে, সেই বাচ্চা পেট থেকে বেরিয়ে বাবার মতো অত্যাচারী হয়নি, মায়ের মতো ভীতু হয়েছে। যদি বাবার মতো অত্যাচারী হতো আমরা খুঁজতাম ল্যাকলিওকে, আমরা খুঁজতাম আদারওয়াইজ কোনো ড্রাগকে, ডেন্ড্রোসিস পলিলেপিসকে, কিন্তু বাচ্চা হয়েছে এখানে মায়ের মতোই ভীতু, অবিকল ভীতু। তাহলে ওষুধ হবে জিঙ্কাম মেটালিকাম, কারণ জিঙ্কাম মেটালিকামকে যে ভয়ের মাটিতে জন্মায় ভীতু হয়ে। তো প্রত্যেকটা ড্রাগের এমনি করেই ব্যাখ্যা হবে যে ওই মা কি ছিলেন, কি মন নিয়ে মা রেখেছিলেন। ইয়েস, মায়ের মধ্যে রাগ ছিল, মা কিছু বলতে পারেননি, মা শুধু রাগে গজলেছে ভিতরে, বাচ্চা বাইরে এসে প্রচণ্ড রাগী। আরেকটি বাচ্চার কথা বলো, ওনারই আরেকটি বাচ্চা, ওই বাচ্চার ক্ষেত্রে এবার দেখতে হবে যে আজকে সে যে আচরণ করছে শুধু বাড়ির লোকের সঙ্গে আচরণ করছে না, সবার সঙ্গে। যদি শুধু বাড়ির লোকের জন্য সঙ্গে করে তাহলে আমরা ভাববো টিউবারকুলাম ডেন্ড্রোসিসকে নিয়ে, যদি সে সব জায়গায় করে তাহলে ভাববো আমরা ল্যাকলিওনিয়ামকে নিয়ে। স্তন্যপায়ীদের আমাদের যত ডাক আছে না কেন, মাত্র 14টা দুধ ল্যাক পুব হয়েছে, এই 14টা কেন সাহেব বলেছেন একটা লেখা, এবার আমি লিটারেচারটা দেইনি, কেন সাহেব বলেছেন যত বেশি স্তন্যপায়ীর দুধ থেকে ডাক প্রুভিং করা সম্ভব হবে তত বেশি চিকিৎসা আরো বেশি সহজ হবে। এখনো পর্যন্ত সম্ভবত 14টাই আছে, ওই কটাই আছে সম্ভবত। তাই তাহলে এই ফল গাছ মাটি এভাবেই বিচার হবে, কিন্তু জোর করে চাপিয়ে নয়, একই মায়ের সন্তান, একজন হলো ল্যাকলিও আর একজন হলো জিঙ্কাম মেটালিকাম। কারণ ওই অবস্থায় মায়ের মানসিকতাই এখানে বিবেচ্য, বাচ্চা নয়। তাই যখন একটি বাচ্চা জন্মাবার 8 ঘন্টার মধ্যে আইসিইউতে ভর্তি হয়, তোমার কাছে কোনো না আছে রুব্রিক্স, না আছে মায়াজম,
খুঁজতে হবে তার বাবা মাকে। বলেন না আমি একবারও অফ করিনি, শুধু বলেছি আর একটু সহজ করে ওটাকে বিচার হয় কি টোটালিটি অফ সিমটম, ম্যাথমেটিক্যাল অ্যাগ্রিগেশন অফ টোটালিটি অফ সিমটম, ম্যাথমেটিক্যাল অ্যাগ্রিগেশন অঙ্ক অঙ্কে যোগ মানে কি শুরু চুল থেকে শেষ পায়ের নখে, শুরু হেড থেকে শেষ ফুটে, তাহলে এই যে এতটা যে লেন্দি রাস্তা, আমি কথাটা বারবার বলেছিলাম, দেখুন আপনি রবীন্দ্রনাথকে আঁকতে পারেন হেড টু ফুট একে একদম পুরো সেই লম্বা জামা ইত্যাদি পা পর্যন্ত চপ্পল ইত্যাদি, আবার একটি দাগ দিয়ে সংক্ষেপে তার দাড়ি ইত্যাদি দিয়ে রবীন্দ্রনাথকে বোঝানো যায় তো। তাহলে মায়াজমকে দিয়ে যদি রবীন্দ্রনাথকে পুরো আঁকা হয়, আর আমি বলতে এসছি ইয়েস ওই মায়াজম ওই রবীন্দ্রনাথ, কিন্তু একটি রেখা দিয়ে সংক্ষেপে বুঝিয়ে দেবো দেখুন এটাও রবীন্দ্রনাথ। আমি বলেছি সে কথা, আমি মায়াজমটাকেই আরো সহজ করে আমি বলতে চাইছি, কারণ আমার মাথাটা ডাল তো, আমি অত কিছু বুঝি না, তো আমি ভাবি সবারই বোধ হয় মাথা ডাল, তো সবাই যদি এই ছোট্ট করে বুঝে নেয় তাহলে আমাদের চলার পথ অসহায় মানুষের যন্ত্রণার কাজ ভোগ অনেক কমানো যাবে, অনেক সহজে অনেক কনফিডেন্স নিয়ে ইয়েস আই ক্যান, যেগুলিকে বিশেষ করে বলা হয়েছে এগুলি সারে না, এগুলি লিমিটেড হোমিওপ্যাথি, লিমিটেশন অফ হোমিওপ্যাথি, সেগুলি অ্যাকচুয়ালি কথাটা ঠিক নয়, ওটা লিমিটেশন অফ দ্য নলেজ অফ দ্য হোমিওপ্যাথ। তো এগুলি যদি আমরা এভাবে ভাবি, অটিস্টিক বেবি, সেরিব্রাল পলসি, এই ইনকিউরেবল যে সমস্ত কি বলবো ভয়ঙ্কর ধরনের শ্বাসকষ্ট, আদারওয়াইজ বিভিন্ন মাসকুলার ডিস্ট্রফি, ডাউন সিনড্রোমের মতো কেসগুলোকে আমি রেসপন্স করাতে পারবো যদি এই আইডিয়া নিয়ে এভাবে এগোতে পারি। নাহলে আপনি যখনই মায়াজমে স্যাচুরেটেড হয়ে যাবেন আর রাস্তা নেই বেরোবার ওখান থেকে, ওই চার দলের মধ্যেই ঘুরতে থাকবেন, এই হলে এই হলে এই এই হলে এই হলে এই এই হলে এই হলে আপনার আর বেরোবার রাস্তা নেই। কিন্তু আমি মায়াজম বাদ দিয়ে একটা কথাও বলিনি, সনাতন হোমিওপ্যাথিকে বাদ দিয়ে বলবার সাহস আমাকে কে দিয়েছে, কিন্তু ভাবতে দোষ কি, এভাবে না ভেবে যদি এভাবে ভাবা হয়, যদি ওভাবে ভাবা হয় মায়াজমটাকে, তাহলে দোষ কোথায়, কোথায় আমি কি হারিয়ে ফেলছি না ওটাকে আরো বেশি করে ওর কাছে যেতে পারছি। আমি আপনাদেরকে ওটা বলতে এসেছি যে মায়াজমকে ঠিক রেখে ভাবুন না আর একটু কেমন করে মানুষের মনের মধ্যে ঢোকা যায়, সে হোক নিজের জন্যে হোক নিজের লোকেদের জন্যে হোক পেশেন্টদের জন্যে, মায়াজমটাকে একবারের জন্য উড়িয়ে দেওয়া হয়নি, কারণ মায়াজমেটিক প্রেসক্রিপশান করতে গেলেই তো পার্সিস্ট্রি লাগে, ফ্যামিলি হিস্ট্রি লাগে, পার্সিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন লাগে, আপনি এবার মেলান না এই কথাগুলিকে ফ্রুটটি আর দিয়ে একই কথা, উল্টালে লাঠি ফেরালে ঠ্যাঙা, শুধু ভাষাটার একটু এধার ওধার একটু সোজা করে উপস্থাপন। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন স্যার, তোমার আগে উনি শব্দ করেছেন, মানুষকে আমাদের খুঁজে বের করতে হবে যে মানুষটা কি, তার বেসিক ক্যারেক্টারটা কি, সেই মানুষটা খুঁজে পেলে সেই মানুষের ক্যারেক্টারের মতো একটা মেডিসিন আমরা পেয়ে দেব। সুতরাং এবং এর আগেও আমি শুনেছি যে ডক্টর কেন্ট যথার্থ বলেছেন যে 50 বছর পরেও কিন্তু আর্সেনিক দিয়েছে ওই মেডিসিন ওই ব্যক্তিকে, এখন আমরা ইজিভাবে এটা কিন্তু বলতে পারি যে একজন মানুষের একটাই মেডিসিন, তো স্যার আমরা কি আসলে বাস্তবে একজন মানুষকে সারা জীবন একটা মেডিসিন দিতে পারি নাকি চেঞ্জ করতে হয়, এটাই আমার প্রশ্ন। বেশ আমার জ্ঞান ওখানে মধ্যে পৌঁছাতে পারেনি, ওটা আমার অজ্ঞতা, আমি স্বীকার করছি, চেষ্টা করবো আস্তে আস্তে। তুমি যদি মানুষটির জন্য ওষুধ খুঁজে থাকো, ওই আমি বলেছি 111 মেডিসিন, যে কথা ওগুলোও তো ওই সব ঋষিদের থেকেই কপি করা, তো যদি এই যে 5টি রাস্তা আমি তোমাদেরকে একটু আগে বললাম, প্রথমটা হলো স্যাটিসফ্যাকশন সিম্পল ইজ সিকনেস, সেকেন্ডটা হলো বেসিক ক্যারেক্টার, থার্ডটা হলো ফ্রুটি আর চিহ্ন, ফোর্থটা হলো এলিমিনেশন ফার্স্ট প্রেসক্রিপশন লাস্ট। আমি তাড়াতাড়ি বলছি এই জন্যে বইতে প্রত্যেকটা কথার উপরে একটা করে চ্যাপ্টার লেখা আছে, বুঝতে অসুবিধা হবে না। আর 5 নম্বর হলো হোয়েন নট টু প্রেসক্রাইব, যদি এই 5টা শর্ত মেনে মানে 5 মাথা মোড় 5 মাথা 5টি রাস্তা দিয়ে এগিয়ে তুমি একটি কমন পয়েন্টে আসতে পারো, তুমি জেনে নাও জীবনে কখনো মেডিসিন চেঞ্জ করতে হবে না, বলতে পারো দ্যাট ইন্ডিভিজুয়াল ইজ লাকি অ্যান্ড ইউ আর এ ডক্টর দ্যাট ইজ লাকি ডক্টর, তুমি পেরেছো 5টি রাস্তাতে ঢুকে একটি বিন্দুতে পৌঁছতে, অ্যান্ড দ্যাট মেডিসিন উইল হেল্প ইউ অ্যান্ড হিম অর হার
ফরএভার। তাই তো কিন্তু সাহেব বলেছেন, রুগী যতই সিমটম নিয়ে আসুক না কেন, তুমি তোমার ড্রাগ চেঞ্জ করবে না। তাহলে একটা কথা বলি, আজকে শেষ কথার কথা হয়তো বা সেটা, একটি বাচ্চা ও একতলার ছাদ থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে মুড়মুড় বমি হচ্ছে, সঙ্গে সঙ্গে ওকে নিয়ে যাওয়া হয়েছে একটু নাম করা জায়গাতে যেখানে এমআরআই করা হয়েছে, কোনো দোষ ধরা পড়েনি, কিন্তু জল খেলে পেটে থাকছে, তাহলে বাঁচবে কতক্ষণ, নিশ্চয়ই মারা যাবে। ওকে নিয়ে এসে আমাকে ফোন করলো, স্যার কী করবো? আমি বললাম কী করবো, আগে তো ফোন করিস নি, বললো আপনি বলুন কোন হসপিটালে নেবো। আমি বললাম সরকারি হসপিটাল নিবি, অন্য জায়গায় নিবি তো অনেক টাকা লাগবে। বললো টাকার কোনো অসুবিধা নেই, কারণ তবুও তুই সরকারি হসপিটালেই যাবি। তো আমার কথা মেনে ওরা এনআরএসি গেল, ওরা আট ঘন্টা অবজার্ভে রেখে সব পরীক্ষা করে দেখে বলেছে কোনো দোষ নেই, কিন্তু বাচ্চার জলও খেতে পারছে না, বমি করছে। তো আমি তখন ন্যাট্রাল সার্ভে কাজ করছিলাম, তো দেখবে ও লেখাটা আছে স্যার, যেটি গেন লিখেছেন যে মাথার আঘাত ইত্যাদি ইত্যাদি। তো আমি পরীক্ষামূলকভাবে আমি অনেক সময় নিজের তত্ত্বকে পরীক্ষা করি, এম আই রাইট আর রং। আমি বললাম ঠিক আছে একটা ওষুধ নিয়ে যা, যাওয়ার পথে আমি হচ্ছি ওদের বাড়ি আর এনআরএসের মাঝখানে অনেকখানি। তো বললো দিল, আমি দিয়েছি ন্যাট্রাম সার্ভ, হায়ার পড়েছি, নো চেঞ্জ। আমি বললাম ওর কী ওষুধ দেওয়া আছে দেখ, আমি জানি কী ওষুধ দেওয়া আছে। ওর ওষুধ দেওয়া ছিল, ওর বাবা মায়ের কথা ভেবে হচ্ছে অনেকগুলো ভাই বোনের মধ্যে লাস্ট, এবং ওর বাবা মা একসঙ্গে থাকতেন না চাকরির কারণে। তো ওর ওষুধ ছিল লিলিয়াম টিকা। আমি বললাম তুই লিলিয়াম টিকি দে, বমি বন্ধ হয়েছে আর চালু হয়নি, সেদিন ফোন করেছে আমি গালাগালি করেছি, এই কদিন পরে ফোন করলি কেন? বললো ভালো হয়ে গেছে আর কেন করবো। তো মাথায় লাগলো আঘাত, ওষুধ ঠিক হয়েছিল বাবা মায়ের অবস্থার, মায়ের মনের অবস্থার পরিপ্রেক্ষিতে, লিলিয়ামটি সেই হেড ইঞ্জুরি কি করে রুখে দিল, লিলিয়ামটি যা না বমি বন্ধ হয়েছিল অ্যালোপ্যাথি দিয়ে, না বমি বন্ধ হয়েছিল তথাকথিত এক্সাইটিং কজ মেনটেন করে ন্যাট্রাল সাল দিয়ে, মেডিসিন ঠিক হয়েছিল কিন্তু ফ্রুক্টিয়ার সিন্ড্রোম এভরিথিং ঠিকঠাক করে সেই লিলিয়ামটি কিন্তু সবই করলো। তাই আমি আর একবার বলি, এখানে এক্সাইটিং কজ, মেন্টেনিং কজ, অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ কিছু নেই, আছে শুধুই মানুষ, সবার উপরে মানুষত্ব তার উপরে নেই। আমাকে অনেকেরই গালাগালি করতে ইচ্ছা করছে, করুন, কিন্তু একবার তো লাগিয়ে তো দেখুন যে মানুষের জন্য ওষুধ ঠিক করতে পারেন। তাই আঘাত লাগুক আর যাই হোক, একটা মেডিসিনই কভার করবে, এভরিথিং ইজ অ্যান্ড এভরিথিং, এভরি সিমটম, এভরি সাফারিং, ফ্রম কাপ টু ক্যান্সার, যেটা কাফের জন্য দেওয়া হয়েছিল যখন বয়স ছিল 10, সেটাই যখন 90 বছর 99 বছরে দেওয়া হলো ক্যান্সারের জন্য, দ্যাট ভেরি মেডিসিন উইল হেল্প ইউ ইকুয়ালি, অ্যান্ড দ্যাট ইজ মাই থটস। আমি প্রশ্নের অ্যান্সার 50% পেয়েছি, 50% প্রাইজ দিয়েছি, পুরো কথা মানতে গেলে একটাও দেখানো হবে না। কিন্তু আমি বলতে পারি, একটি লস্ট কেস যদি ভালো হয়, তোমার 100 রোগী বসে আছে, 1000 রোগী বসে থাকবে, আর একটা কেস ওই ভাইটাল কেস যদি মিস করো, ওই 100 রোগীর একটাও বসে থাকবে না, শুধু তোমার চেম্বারে মাছি ঢুকবে আর বেরোবে। আর একটু রোগী ভালো হলে 100 জন আজ বসে আছে, কাল 1000 জন বসে থাকবে, তোমার কোয়ালিটির জন্য বসে থাকবে। কিন্তু তোমাকে ওই পরিশ্রম করেই 5টা রাস্তা দিয়ে হাঁটতে হবে। আমি তা লিখে দিয়েছি ডাকগুলিতে, যদি না যেত, আমার উদ্দেশ্য এটা এই বই বিক্রি করা নয় না, এই বইটার প্রিন্টিং কস্ট পড়েছে 93 বেশি, আমি এটা তার বেশি কিছু, আর এই দেশে আসার জন্য তার বর্ডারে যে টাকা পয়সা দিতে হয়েছে তার জন্য দামটা একটু বেশি করা হয়েছে এই জন্যে, কিন্তু অ্যাকচুয়ালি এত টাকা খরচা পড়েছে 100টি বইয়ের জন্যে তার জন্যে। কিন্তু তুমি একটু ভেবে দেখ, যদি নাই হবে, আমি তো এটার জন্য ব্যবসা করতে আসিনি, আমার ফিস 15,000 টাকা ইন্ডিয়ান মানিতে এখন, কিন্তু টাকা সে একবারই দেবে, টাকার রসিদের উল্টো পিঠে লেখা থাকে যদি আমার রুগী 1 মাসের মধ্যে মারা যায় আপনি 24,000 টাকা পাবেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, আর বলা আছে লেখা থাকে যদি 1 বছর দেখব এতটুকু পরিবর্তন না হয়, ওই সিল মেরে আমার স্ট্যাম্প মেরে দেওয়া হয়, এই তারিখে আপনি টাকা ফেরত পাবেন, আর যদি রুগী ভালো হয় টাকা আমার, না হলে টাকা আপনার। তো রুগী এক্ষেত্রে আমি একটা সুবিধা পাই যেটা তোমরা হয়তো পাবে না, অমনি করে টাকা ডিমান্ড করতে, সে কি রুগী ভাবছে স্যার টাকা তো দেওয়া হয়ে গেছে, রোজ যাবো, যতদিন ভালো না হয় ততদিন যাবো। আমি বলি ওকে ফাইন, এতে করে কি হয়, আমি একটা রুগী জাজ করবার সুযোগ পাই, ওই মেডিসিন নিয়ে আমি কাজ করবার সুযোগ পাই, তাকে নিয়ে ডিডি করবার সুযোগ পাই, তাকে নিয়ে বাজিয়ে দেখবার সুযোগ পাই, কেমন না? তুমি দেখো তুমি পারো কিনা, যখন না পারবে তুমি আমাকে ফোন করো, আদারওয়াইজ অন্য আমি যখন আবার আসবো কোথাও সেখানে স্যার আমি করেছিলাম পারিনি, পারা যায় বলেই না এই কথাগুলি,
কথাগুলি করলো ইয়ে না ইয়ে কই ও একটা প্রশ্ন আছে সম্ভবত। আচ্ছা এটা একটি শিশু মানে মাঝখানে কি আছে? এটা মানুষ শিশু, একটি মানুষ শিশুর ভিতর তার মায়ের প্রভাব 3%, বাবার প্রভাব কত? 97%। ভেরি রাইট স্যার। বলছি একটা মানব শিশুর তার মা যখন ভীত, তার মায়ের যে ক্যারেক্টারটা শিশুর ভিতর বিদ্যমান, এখানে কি বাবার কোনো ভূমিকা নেই স্যার? কিন্তু প্রিডোমিনেন্ট কি হয়েছে? আপনারা তো ইয়ে পড়েছেন, ইয়ে কি বলে, মেন্ডেলস ল, ঠিক তো? তাহলে আমরা কি দেখেছি, কখনো কোনো একটা চরিত্র কারো মতে প্রিডোমিনেন্ট হয়েছে, কারো মতে রিসেসিভ। কিন্তু আমি যে আমি বাবা আর মা ছাড়া আমি কি শুধু মাকে দিয়ে হয়েছি? বাবারটা তো আছেই, কিন্তু বাবারটা আমার মধ্যে রিসেসিভ, হয়তো আমার বোনের মধ্যে প্রিডোমিনেন্ট, মায়েরটা রিসেসিভ। স্যার সেখানে মায়ের ভূমিকা কত পার্সেন্ট এবং বাবার কত পার্সেন্ট স্যার, এটা জানতে চাচ্ছি। তুমি এই যে নিজেই লিখে দিয়েছো বাবা, না স্যার পার্সেন্ট লেখিনি তো স্যার, আপনাকে জানতে। 18% না স্যার, 3% লেখিনি তো, পার্সেন্টের স্যার ইয়াটা ও লেখনি। কথা হলো তোমাকেই যাচাই করতে হবে যে আমি এখানে মায়ের কি কি পাচ্ছি। এমনকি যারা খুব সচেতন রুগী তারা কি করে, তার কিছু বলা হয়, আপনাকে 100 নম্বর দিলাম, আপনি মায়ের কতটুকু পেয়েছেন, বাবার কতটুকু পেয়েছেন, তো পেশেন্ট খুব ট্যাক্টফুলি জবাব দেয়, স্যার মায়ের কি বলবো, হয়তো 10 ভাগ, বাকিটা তো বাবারই, বাবা যেমন রেগে গেলে ভেঙেছিল তো আমিও তাই। হয়তো তার সঙ্গে বোন এসেছে, বোন বললো, ও বোনকে দেখে বললো ও হয়েছে আমার মায়ের মতো একদম ডিটো, ওকে যত মারি ও কিচ্ছু বলবে না, কাঁদবে, আর আমিও মারি। স্যার তো সেক্ষেত্রে স্যার মায়ের ভূমিকা বেশি না বাবার ভূমিকাটা বেশি স্যার, এটা জানতে চাচ্ছিলাম। যারটা বেশি হয়েছে সেটাই ভূমিকা, সেটাই বেশি স্যার। ওটা দেখলাম যে আমার ফেসটা আমার মায়ের মতো। তাহলে তোমার ড্রাগের, তোমার যে ড্রাগটা এলো সেই ড্রাগটা মায়ের মধ্যে কতখানি প্রকট সেটা দেখতে হবে, ব্যাস ড্রাগ প্রেসক্রিপশন হবে। তোমার ড্রাগ এবং মায়ের মধ্যে থাকার সেই ড্রাগের চরিত্র দুটোকে ম্যাচ করিয়ে ড্রাগ দিতে হবে। স্যার তাহলে যদি কোনো পেশেন্ট আমাদের জিজ্ঞাসা করে যে একটা মানব শিশুর ভিতরে তার মায়ের ক্যারেক্টার কত পার্সেন্ট বিদ্যমান বা তার বাবার কত পার্সেন্ট বিদ্যমান স্যার, এটা কি আমরা বলতে পারবো? না বাবা, না না, ওটা তোমাকে তাকে দিয়েই বলতে হবে, কারণ ক্রসিং ওভার কত পার্সেন্ট হয়েছে তুমি নিশ্চয়ই জানো, কিনা জানি মিওসিস যেন ক্রসিং ওভার হয়, সেই ক্রসিং ওভারে ঠিক হয় যে ক্রোমোজোমের কত পার্ট বাবার থেকে বাচ্চার মধ্যে যাচ্ছে, মায়ের ক্রোমোজোমের কত পার্ট কেটে গিয়ে যাচ্ছে ওখানে, এটা তো জটিল হিসাব, এটা এটা জেনেটিক সায়েন্সের কথা স্যার। সেক্ষেত্রে দেখা যায় যে আমার বাবা যদি কৃষ্ণাঙ্গ হয়, আমার মা শুক্লা হয়, তা আমি স্যার দেখা যাচ্ছে যে মা শুক্লা বাবা কৃষ্ণাঙ্গ স্যার, আমি কৃষ্ণাঙ্গ হয়ে ভূমিষ্ঠ হয়েছি, সেক্ষেত্রে কি আমার বাবার ভূমিকা? না এর উপরে হবে না, হবে তার মানসিক চরিত্রের উপরে, তার মনের ভাবের উপরে, তুমি বর্ণের উপরে নয়, সাইকোলজিক্যাল প্রেসক্রিপশন বেটা, এটা পুরোটাই এর উপরে ডিপেন্ড, বর্ণ দিয়ে নয় স্যার। সবকিছু প্রয়োজন যদি মনে করেন ওনার সঙ্গে যোগাযোগ করলে আপনার জন্য আজীবনের জন্য আপনার কোন ওষুধ আপনি নির্ধারণ করেছেন? কাল পড়াবো ড্রাগটা, চেষ্টা কর। এই যে আমি বলছি ভাবটা যেন এমন যেন কত সহজে বলা যায়, কিন্তু নিজের ড্রাগটা পেতে আমাকে কত কঠিন পরিশ্রম করতে হয়েছে সেটা আমি আপনাদেরকে কাল শোনাবো। স্যার এটা আমি আপনাকে প্রশ্ন করলাম এই জন্যই যে আসলে আমার জন্য কি ড্রাগ আমাকে তাকে ই করতে হবে, নিশ্চয় আমি এটা এটা আপনার কাছে জানবো ইনশাল্লাহ আগামীকাল। হ্যাঁ সে নিজেই কোনিয়া ম্যাক, দীর্ঘদিন সে এরকম বাচ্চা না স্যার আমার পিছনের দিকে যাচ্ছে ওনার মা, ওনার মা যদি কোনায়াম না হন এ বাচ্চাকে কোনায়াম দেওয়া যাবে না, যদিও এইরকমই আছে, আরো তো ডাক রয়েছে। বক্তব্য পেশ করার জন্য এখন আমি সভাপতিকে সম্মানিত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।